বস এনটিভির একটা সিরিয়াল আমি আর রনি মিলে বানাচ্ছি বুঝছেন কিন্তু এই মেগা সিরিয়ালে তো আমি যাইতে রাজি না কারণ এইটাতে এই এক বছরের জন্য বান্দা কাম এটা আমি করতে পারবো না তুমি তো জানো ফামি তোমার কাজ আর রনির কাজ আমি কোনোদিন না করছি বলো আমারে maaf করে দাও আমি তোমরা সিঙ্গেল নাটক করো আমি আসি বাইরে অফিস করতে করতে জীবন শেষ অফিস পুরো জীবন খায়া ফলাইছে আর তার উপর কথা আমি ওখানে পারি না সেটাও পারব না মানে কোনোভাবে আমি ফ্রি না ভাই আমারে maaf করে ভাই maaf করে দেন একজন কর্পোরেট লোক maaf চাইতেছে এটা আপনাদের দেখতে ভালো লাগতেছে না maaf করে দেন মাস তো 30 দিন আর 31 দিন 35 দিন হলে তোমার বাকি 4 দিন দিয়ে দিতাম মানে আমার কিছু করার নাই আসলে ডেট দিতে হবে কাজ তো আর একটাই না কাজ তো আমরা আরো একসঙ্গে অনেক করব আর আগে তো করছি এইটা আমার একটু ঝামেলা হয়েছে এই চা হচ্ছে যে আমার শুটিং এ পর্যাপ্ত খাবার লাগে খাবার ছাড়া কনসেন্ট্রেট করতে পারি না কাজে মাথাটা গরম হয়ে যায় চিকেন ফ্রাইড চিকেন লাগবে চকলেট মিল্ক লাগবে 13 তারিখ থেকে 13 তারিখ তো আমি পারবো না সরি কারণ পরীক্ষা আছে আমার অন্য নাটকের শিডিউল দেয়া আছে এটা তো সম্ভব না মানে এই 13 তারিখ আমাদের তো মিনিমাম ধরেন এক মাস আগে শিডিউল চাই কারণ অনেক সিরিয়াল টিরিয়াল যায় তো সম্ভব না এখন ধরেন আরেকজনকে ফাঁসা দিয়ে তো আর আপনার দেওয়া সম্ভব না শিডিউল আমার তো আসলে কিছু করার নেই না সম্ভব না হঠাৎ করে শিডিউল চাইলে তো হবে না কবে লাগবে সামনে 13 তারিখে না এই তো সম্ভব না স্ক্রিপ্ট আছে নিয়ে আসছো স্ক্রিপ্ট ছাড়া তো বাবা আমি চেক করব না এটা সম্ভব না সরি দেখ আমি তোদের সাথে কাজ বাজ করতে চাই কিন্তু এই টাইম টেবিল ঠিক করব কয়দিন লাগবে তোর পারবো কি পারবো না এটা আমি বলতে পারবো কালকে আই হোপ যে সম্ভব হবে না কি মেগা সিরিয়াল ও মায়ের ক্যারেক্টার আমি না বলছি তোমাদের যে এই মায়ের ক্যারেক্টার নিয়ে আমার কাছে আসবে না আর শিডিউল কবে ফালতু আর্টিস্ট ভাবছো যে বাসায় বসে আজাই রাখাই হ্যাঁ না না সরি ভাই আমি তো শিডিউল দিম না অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোরা খুব জুলুম করাস অত্যাচার করাস বুঝছ তবে শিডিউল দেওয়া যাবো না আমি দেবো না রে ভাই লাগলেও দেবো না না লাগলেও দেবো না বুঝছ আমার টাইম নেই ভাই স্ক্রিপ্টই দেখিনি এখনো পর্যন্ত বলে কিনা ইয়ে করতে প্রডিউস করতে কেমন করবো ভাই সময় নেই আসলে আমার অনেক ফোকাস আছে লাইফে অনেক কাজ আছে এই মেগা সিরিজের পিছে সময় নষ্ট করা বেহুদা আমার দ্বারা সম্ভব কী করবি শিডিউল কেউ দেয় না কী করবি আর বানানো যাবে না তো আমরা ইন্টারভিউতে কনফার্ম করছি না যে এখন আমরা দিতে পারবো এখন কী করবি বাবা জায়গা আমি জামুকা বেনাপোল দিয়ে জামুকা দিকে কালীগঞ্জ যাই আমি তুই কাজীপুর যাবো বুঝছিস দুইজন দুই দিকে আমি যাচ্ছি গা বেনাপোল দিয়ে ক্রস করে চলে যাবো আমি কী করবো ক ওই তো ভাগবো ওই সিরিয়াল বানানো যাবে না আসসালামু আলাইকুম কি সমস্যা কি আপনি বোধহয় দেয়ালে হাতুড়িতে কিছু ঠুকছেন হ্যাঁ ঠিকই ধরতে পারছেন কিন্তু আপনার হাতুড়ি বাড়িতে দেয়ালটা প্রেশারাইজড হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাবে আপনি বই রয়েছেন কোথায় আমি তো ড্রয়িং রুমে বসে আছি, আমারও ডিস্টার্ব হচ্ছে। আমি তো উল্টার দিকেই তার কাটা কারবার লাগছি, তাহলে তো আপনার লাগবেই। কিন্তু সব কিছুর একটা সিস্টেম আছে, আমার গোটা বাড়িটা ডিস্টার্ব হচ্ছে। আপনি এক কাজ করেন, একটা ড্রিল নিয়ে এসে ড্রিল করে তারপরে পেরেকটা লাগান। শোনেন, আমার পূর্বপুরুষরা বাপদাদারা কোনো দিন দেখি নেই যেগুলো দিয়ে সিদ্রি করছে, আতুল লইছে ঢাক ঢাক করে বাইরে এসে পেরেক কাটছে। তাহলে আপনি আমার কথা শুনবেন না? আমার অ্যাপার্টমেন্টে আমি কী করুম না করুম আপনার কাছে কয়ে করুম? হ্যাঁ, পারলে আমার জানলাটা আমি ট্রাকে করে খুলে নিয়ে যাবো, এটা আমার ব্যাপার, এটা তো আপনার ব্যাপার না। আপনার যদি বেশি অসুবিধা হয় আপনি কোনো রুমে যাই বহেন অথবা বারান্দায় যাই বহেন, আর নাহলে কানে তুলে দেবই থাকেন। তুলে আছে আপনার মতো অশিক্ষিত লোকের সাথে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে। হায় রে আমার শিক্ষিত, শিক্ষিতের বস্তা বড় আর কি। আমার ওয়ালে আমি কি করুম, আমার বারে আমি কি করুম, তার কাছে কয়ে করুম? আমি আমার জ্ঞান দিবার আছে কি? বলো, বাড়ি কিসে চিল্লাচিল্লি? তুমি বাড়ির মধ্যে আছো, বাড়িতে চিল্লাচিল্লি হচ্ছে, এখান থেকে শুনছো, অথচ গিয়ে একবার দেখলে না যে কিসে চিল্লাচিল্লি, আবার আমাকে জিজ্ঞেস করছো কিসে চিল্লাচিল্লি। সারাদিন তো ফোন নিয়ে থাকো, ফোনের কত বিল ওঠে তোমার খেয়াল আছে সেগুলো? আশ্চর্য। হ্যালো শোন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওখানে দেখা করবো নি। হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ বাই। শিশু কান্দে কান্দে কে? শিশু শিশু মিথিলা। যাই না তো, এর সমস্যা কি? সারাদিন ফ্যাস করে কান্দে, আমি দিন ৩-৪ বার দেখি ও কাঁদতেছে। ওর কি চোখে সমস্যা? না, তুই দেখতো কি স্যার, সারাদিন তো ফ্যাস। কেসে কি ব্যাপার, কি সমস্যা? আমি তোমার সাথে বাড়ি যেতে চাইছি, আম্মা যাইতে দেয় নাই। খুব ভালো হয়েছে, সারাদিন বান্ধবের সাথে আড্ডা মারা, তাই না? আজকে যে একটা ছুটির দিন, হুঁশ নাই, আর ওদের বাসায় যাবে, ওদের কোনো কাজ নাই, তা আম্মার সাথে হেল্প করতে পারিস না? আমি যে এই যে একা একা যে সব কিছু কাজ করি, ঘর গোছানো থেকে আরম্ভ করে কাপড় চোপড়, নিজেরটা নিজে করা যায় না? কি হয় করলে? এই শিমু তুই চুপ করতো। এই তোর কি হয়েছে? তোর কি মা মারা গেছে না বাবা মারা গেছে? কে মারা গেছে তোর? কান্নার কি বহর, এখানে নদী সাগর বানায় ফেলতেছে উনি। তোমার আইরিন কি, ওদের কি বিয়ে না গায়ে হলুদ? নিজে তো ঠিকই ফ্রেন্ডের সাথে বাড়ি যাও। ফ্রেন্ডের সাথে আমি যাই, আড্ডা মানে সব করি, কিন্তু বাসার কাজও আমি করি। কই এত কত কাজ করতেছিল না? আম্মা তো ঠিকই কাজ করতেছিল। এই আমি তোর মতো সারাদিন বসে থাকি? আমি সব কাজ করি, আমি বাইরের কাজ করি, আম্মারে হেল্প করি, সব কাজ করি। আর তোরে বলে তুই খালি আমার দিকে তাকাস কেন, আমার দিকে দেখা দিস কেন? আমার মতো তুই কাজ করিস? এই তুই কি মিশুর লাইনে যাইতে চাচ্ছিস? জি না, আমি তোমার ছেলের মতো না। তোমার ছেলে কিন্তু পড়াশোনা করে না, আমি ঠিকই পড়াশোনা করি। পড়াশোনা করা ভালো কথা, তুই এই অসময়ে বাড়ি যেতে হবে কেন? এই আমি যে এখন ঘর পরিষ্কার করবো, তুই তাড়াতাড়ি আয়, কান্নাকাটি বন্ধ কর। আমি পারবো না। তা পারবা কেন? কান্নার কি বহর, তাড়াতাড়ি আয়, আম্মুর আসতে বলো। কিন্তু একটা কাঠিওয়ালা লেমন জুস ঢুকাই দেই মুখের মধ্যে, বন্ধ কর কান্না। এই শিমু, হ্যাঁ হ্যাঁ সুমো বলো ফকির আসছে ফকির আসছে বেশি বয়স না কম বয়স বুড়া ফকির মানে বেশি বুড়া না কম বুড়া তুই এসে দেখ নেন আল্লাহর রাস্তে আপনি একটু দাঁড়ান হ্যাঁ একটু দাঁড়ান আম্মা আমার খুচরা 10 টাকা দিবা 10 টাকা দিয়ে তুমি কি করবা ওই যে একটা ফকির আসছে আম্মা অনেক বয়স্ক আর থুতথুরা বুড়া আমি ওরে দিব ও আচ্ছা বুড়া ফকির আসছে না এক কাজ করো না ওই যে আমার ব্যাগে চকচকে 500 টাকা নোট আছে ওইটা দিয়ে দাও ঠিক আছে আশ্চর্য তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো কেন আমি তো সব সময় তোমার কাছ থেকে টাকা দেই না তাই না বুড়া ফকির দেখে মায়া লাগলোর জন্য ভাবলাম যে 10 টাকা দিয়ে দেই দেশের প্রধানমন্ত্রী কি তোমাকে দায়িত্ব দিয়েছে যে বাংলাদেশের যত বুড়া কানা লুলা ফকির আছে সবার দায়িত্ব তুমি নাও ব্যাগে কোনো খুচরা টাকা রাখতে পারি না সব সে ফকিরকে দিয়ে দেয় এক কাজ করো না যে তোমার পরনের দামি দামি ড্রেস ওই বুড়া ফকিরের মেয়ে আছে না বউ আছে না ওদের কাজে লাগবে দিয়ে দাও আর তাকে ইনভাইট করো দুপুরে গরু মাংস দিয়ে ভাত খেয়ে যাক পোলাও রান্না করি এইসব খেয়ে যাক কি করে তারা জানো এই হাত কায়দা করে বেঁধে রাখে পা কায়দা করে বেঁধে লুলা সাজে চোখের আড়ালে গিয়ে মট করে হাত খুলে পা খুলে একদম সুস্থ সবল মানুষ ওদেরকে তোমরা 10 টাকা 5 টাকা দিয়ে দাও মা রান্নাঘরে গরমের মধ্যে এক একা কাজ করছে একটা কাজের মানুষ নাই সেই দিকে কোনো খেয়াল নাই উনারা একটা ফকিরের জন্য দরদ উতলে পড়ছে কি আমার দয়ার সাগর রে ফকিরকে টাকা দিচ্ছে নিজে ইনকাম করো যাও তারপরে ফকিরকে টাকা দাও তুমি দিলে দিবা না দিলে না দিবা এত কথা বলার কি আছে হ্যাঁ যাও যাও চাচা মাথায় মারো না মাথা মারলে প্রচুর মেজাজ খারাপ লাগে বলো কি তোকে ভাই বোনের সমস্যা কি কেন কি সমস্যা সকালে দেখলাম শিশু কান্দে এখন বড়টা কান্দে তোদের কান্দনের সমস্যা হয়েছে কেন কান্দে কেমনে মাইয়া মানুষ তো কান্নাই সবার তাই না দেখতে কি হয়েছে বড়টার বড় আপু কাঁদতেছে নাকি হ্যাঁ তো কাঁদতেছে যা মানে কি দেখ হ্যাঁ আপু আপু কান্দ কেন কি সে কান্দতেছো কেন এরকম বলো কি মন খারাপ আচ্ছা আমার দিকে তাকাও বলো তোমার কি হয়েছে তোমার আর একটু ফকির আসছিল অনেক বয়স আমার কাছে খুচরা 5 টাকা ছিল আর ছিল না আমি আম্মার যে বললাম আম্মা আমার 10 টাকা দাও আম্মা আমারে দিল একটা ঝাড়ি পরে আমি ফকিরে চাল দেবো বলে গেছি দেখি ফকিরটা চলে গেছে আসবি না আচ্ছা বুড়া ফকির আসছে তোমার মন খারাপ হয়েছে বুঝলাম কিন্তু এই আয়নার সামনে বসে কাঁদতেছো কেন দেখো তোমারে না কিরকম লাগে কাঁদতে একটা কথা বলি তোমারে বুঝছো কাঁদতে দেখতে অনেক বিচ্ছিরি লাগে একটা কথা খুব বিচ্ছিরি লাগে। এই তিলা কই? ওই যে সকালবেলায় আম্মা চিল্লাইছে, বাইরে যেতে দেয় নাই, রাগ করে ঘুমাই গেছে। থাক আর তা বলে ভাত খাবে না, যাও না, ডাকো না। ডাকতে হবে না, পেটে খিদে লাগলে আপনিতেই খাবে, এত আল্লাদের কিছু নেই। আম্মা বসো। এই বিশু, ভাত নিয়ে যা, ভাত নিয়ে বস। না না, সে তো নবাব, সে টিভি দেখতেই থাকুক, আমি এক্ষুনি সব গুছিয়ে ফেলবো। আমি তো ভাত নিয়ে যা, এই সব প্লেট দাও, প্লেট দাও, প্লেট দাও। কি দিব, ভাজি দিব? তারপর সুমন জি ভাইয়া, কি ভাবলি এখন, কি করবি? আমি তো একটু লেখালেখি পারি, একটা অ্যাড ফার্ম জয়েন করবো। অ্যাড ফার্ম? হ্যাঁ, কারণ ওই ক্রিয়েটিভ কাজ ছাড়া আমার দ্বারা কিছু হবে না, আমি ওটুকি পারি, ওটাই করার চেষ্টা করি। ভালো ভালো, ক্রিয়েটিভ কাজ তো খুবই ভালো। এই যেমন ধরো এই যে আমার প্রফেশন আর্কিটেকচার, এটা পুরোটাই মানে ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ কাজের সবচেয়ে মজাটা কি জানিস? মানে এটা সৃষ্টির একটা আনন্দ, আবার এর মধ্যে কখনো ক্লান্তি আসে না। আচ্ছা, তোমাকে যে প্রায়ই বলি, প্রতিদিন অন্তত একবার করে বলি, গ্রামে যে তোমার জমিগুলো আছে সেগুলি বিক্রি করে দাও, সেই ব্যাপারে তোমার কোনো আগ্রহই দেখতে পাচ্ছি না। কেন? গ্রামে জমি বিক্রি করে কী লাভ বলো? গ্রামে তো আব্বা আম্মাও নাই, তোমার যে একটা ভাই আছে সেও তো এখানেই থাকে, তোমার ভাগনা ভাগ্নি লুটে পুটে খাচ্ছে, সেই সব জমি জমা দিয়ে আমরা কি করব? তার চেয়ে ওইগুলি বিক্রি করে এখানে একটা কিছু করো। তোমার একটা ছেলে, তাকে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছো, 4 মাস পর পর এতগুলা টাকা গুনতে হচ্ছে। মেয়ে দুটো বড় হয়েছে, তাদেরকে বিয়ে দিতে হবে, সেই সব জমি জমা বিক্রি করে এইখানে কিছু করো। ছেলে মেয়েগুলো ছোটোবেলা থেকে যখন যা চেয়েছে, তাদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু আমি দেখেছি। এই যে ছেলেটাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করেছি, কই টাকার তো কোনো সমস্যা হয়নি। এই যে মেয়ে দুটো বড় হয়েছে, তাদের চাওয়া পাওয়া বেড়েছে, কিন্তু সেটা তো কখনো আমি অপূর্ণ রাখিনি। তোমার নিজের চাওয়া পাওয়ার কথা চিন্তা করো, সেটা কখনো অপূর্ণ রেখেছি আমি? আমার তো কোনো চাওয়া পাওয়া ছিলই না। তাহলে তার কোনো কথাই নেই, তাহলে শুধু শুধু কেন গ্রামের বাড়িটা বিক্রি করবে? তুমি জমি বিক্রি করবে না? এই জমিগুলো বিক্রি করার কথা আমাকে বলো না কখনো, আমি নিজেই গিয়ে একদিন জমিগুলো বিক্রি করে দিয়ে আসবো। আচ্ছা শিমু, তুই বড় হয়েছিস না? হ্যাঁ, তো কি তোর বোন মিথিলার অবস্থা দেখছিস? তার তো এই সংসারের কোনো মানুষের প্রতি মায়া মহব্বত নাই, সে অন্য জগতে বাস করে। আর তোর যে ভাইটা, তার তো কোনো হুঁশ জ্ঞানই নাই, সে সারাক্ষণ আছে এক মোবাইল নিয়ে। তুই সংসারে বড় মেয়ে, তুই তোর বাবার সঙ্গে বসে ঠান্ডা মাথায় সব কিছু নিয়ে ডিসকাস করতে পারিস না? তোর বাবা তো আমার সঙ্গে কোনো আলোচনায় যেতে চায় না, কোনো কিছু নিয়ে সে ডিসকাস করে না। কী বিষয় নিয়ে ডিসকাস করবো? এই যে সংসারে এত টাকা পয়সা লাগছে, তোরা দুজন বড় হয়েছিস, তোর ভাইটার খরচ, হাউস বিল্ডিংয়ের লোন, এই সব কিছুর জন্য। আর তোর বাবার যে জমি জমা আছে সেগুলি বিক্রি করে দিলে আমাদের কত উপকার হয় তুই বল। এইসব ব্যাপারে তোর বাবাকে তুই বোঝাতে পারিস না? শোনো আম্মা, এইসব ব্যাপার নিয়ে আব্বার সাথে কথাই বলা যায় না, কথা বললেই আব্বা চইটা যায়, উল্টাপাল্টা কথা বলে, আর এসব বিষয় নিয়ে কথা বলতে ভালোও লাগে না। তোমার কী বিষয় নিয়ে কথা বলতে হবে? তুমি এরকম করতেছো কেন আমার সাথে? না চুলা ছাড়া লাগবে না, চুলা ছাড়া লাগবে না, যাও ঘুমাইতে যাও। ঠিক করেন? জি করি। দেখেন তো, আমি এটা আপনাদের এখান থেকে এই 4 মাস কিনে নিয়ে গেছি, এটা 4 মাস ধরে একই রিডিং দিতেছে। মানে আমার ওজন তো বাড়ার কথা, কারণ আমি তো খাওয়া দাওয়া কিছুই কমাই নি। হ্যাঁ, মাঝে মাঝে আবার কমও দেয়, কিন্তু মানে এটা দিবে বেশি, বেশি দেওয়ার কথা না। মানে আমি তো খাইতেছি আর বাড়তেছি, ফলে একটু বেশি দেওয়ার কথা না। ফলে এটা রাখেন, দেখেন সমস্যা কি। আমার একটু আমি এই 2-3 দিন পরে এসে আপনার কাছে জানাবো কত টাকা লাগবে টাকা ঠিক করতে। ঠিক আছে? আমি আপনার আগে আইছি, আমি আগে যাবো, বুঝছেন? আপনি পরে যান। আগে যাবেন আর পরে যাবেন কি? আপনার উঠা, আপনি উঠেন, আমার উঠা, আমি উঠি। আর আপনি যখন লিফটে উঠবেন তখন একা ওঠার চেষ্টা করবেন, বুঝছেন? আপনি বুঝেন না কেন? লিফটটা তো ভাই মেশিনে চলে, পাটের দড়ি আছে না এরকম চিকন, এরকম দড়ি দিয়ে উঠে, জানেন? আপনি জানেন? আপনার পড়াশোনাও নাই, জ্ঞান বুদ্ধিও কম, কথাও কম বেশি। আমার জ্ঞান বুদ্ধি কম, আমার চুল এমনি পাকছে, আমার জ্ঞান বুদ্ধি হয় না। আপনি জ্ঞান দিয়ে দিতে হইব। আপনি একটা কাজ করেন, এই সিঁড়ি দিয়ে গয়না গয়না উঠবেন, তাতে শরীর স্বাস্থ্যের জন্য উপকার হইব, বুঝছেন? আমার শরীর আপনাকে কোন চিন্তা করতে কইছি? মানুষের ব্যাপারে তো নাক গলাম কেন? নাক গলালাম কোথায়? আপনার জ্ঞান দিলাম। আপনার জ্ঞানে কোনো দরকার নেই। শুনেন, টাকা পয়সা খরচ করে মানুষ জ্ঞান নেয়, আর আমি মাগনা পয়সা জ্ঞান দিছি তো। আপনি পরে যান ভাই, বুঝছেন? আপনি এই সিঁড়ি দিয়ে যান, আপনার সাথে কথা কওয়ার সময় আমার নাই, পরে যান, যান। আপনি বললেই না। আরে ভাই পরে যান আপনি। আরে আরে যান তো ভাই। এ তো মোর ছোট লোক। কি কি বললেন? ছোট লোক, ছোট লোক। আপনার মতো ছোট লোকগুলো, আমি ছোট লোক, আমি মাশাআল্লাহ 5 ফুট 7 ইঞ্চি। যান, আপনার মতো সব ছোট লোকগুলো অ্যাপার্টমেন্টে আসে। আপনি হাইটা যান তো ভাই। আপনি আর কথা বলবেন না, জানেন থেকে। দেখো সিদ্দিক, তোমাকে আমি যে কারণে ডেকে আনিয়েছি সেটা তোমাকে একটু খোলাসা করে বলি। এই যে দেখো, এই যে অ্যাপার্টমেন্ট, এখানে আমরা এতগুলো পরিবার বাস করি, এবং খুব সঙ্গত কারণেই উচিত যে আমাদের এই পরিবারের মধ্যে, মানে যে কটা পরিবার আমরা আছি, একটা সুসম্পর্ক থাকবে। না, ওনার মামা তো সুসম্পর্ক চান না, উনি ঝামেলা বাঁধিয়ে রাখতে চান। আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে দাও। মানে অ্যাপার্টমেন্টে বসবাস করার মানেই হচ্ছে যে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, আদান প্রদান, তাই না? জি। কিন্তু দুর্ভাগ্যক্রমে তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবারের সম্পর্কটা ঠিক সেই পর্যায়ে যায়নি, কেন যেন একটু টানা পড়েন চলছে। এই যে আজকের ঘটনাটা, ধরো যেটা ঘটেছে, তোমার মামা আমার ভাইটা লিফ্ট উঠলো, তিনি সঙ্গে সঙ্গে তাকে বের করে দিলেন। অজুহাত কি? আমার ভাইয়ের ওজন বেশি, সে উঠলে লিফ্ট ছিঁড়ে যাবে। এটা আমাদেরকে বিরাট অপমান করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে দাও না। এই যে লিফট, এটা ক্যাপাসিটি কত? 8%। জি। আচ্ছা ধরে নিলাম যে আমার ভাই না হয় দুজনের সমান। 2 জন? আচ্ছা ঠিক আছে, ধরলাম 4 জন, তাহলে আমার ভাই আর তোমার মামা মিলে হলো 5 জন। লিফটের ক্যাপাসিটি তো 8, তাহলে এটা তো ছিঁড়ে পড়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে ব্যাপারটা কি হলো? মানে ইন্টেনশনাল না? জি। হ্যাঁ, মানে ডেলিভারি, মানে আমি যেটা বলছি যে ইচ্ছাকৃত না, মানে ইচ্ছাকৃতভাবে কাজটা নাও হতে পারে। অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। শুধু এটা না, উনি যে কোনো ছুতোয়, যে কোনো কাজে উনি ঝামেলা একটা বাঁধাতেই চান। উনি সুসম্পর্ক চান না, শান্তি চান না। ঠিক আছে ঠিক আছে, এই যে ঘটনাটা উনি করলেন, এই যে আমার ভাইটা এরকম একটা শরীর নিয়ে, এই যে লিফটে এত দূর উঠতে না পেরে সিঁড়ি বেয়ে 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 উঠে এলো, তার শরীরটা কি অবস্থা তুমি দেখেছো? এই ব্যবহারটাই যদি তোমার মামার সঙ্গে আমরা করতাম, একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারতো, তার একটা স্ট্রোক করতে পারতো। এটা কি ঠিক হলো? এতক্ষণ ধরে তোমাকে যা বুঝিয়ে বললাম, তার 50% কথাও যদি তুমি গিয়ে তোমার মামাকে বলো, এবং তার যদি এতটুকু সেন্স থাকে, আমার মনে হয় তিনি সেটা বুঝবেন। ঠিক আছে? জি আঙ্কেল, আসি আঙ্কেল। এসো। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম। ভাই তোরা কইছি মেনি মাছের মতো ভেটকি দিবি না। এই ভেটকি মারস কে? ভেটকি মারস কে? ভেটকি মারা বন্ধ কর। কি কইছ মহিলা কো? তুমি নাকি বেয়াদব? তোমার মাথায় বলে কোনো বুদ্ধি নাই। তুমি বলে শান্তি চাও না। আমি বেয়াদব আর হেরা খুব আদবের লোক। তুমি বলো অভদ্র, আর তুমি খারে খেরা সব শুনছো কাটার মতো। আর অনেক কথা বলছি, কিন্তু আঙ্কেল তোমার 50% বলতে বলছে, তাই আমি 50% বললাম। ও আঙ্কেল তোমার 50% করে দিয়েছে, আর বাকিটা গুলা খেয়ে ফেলাইছ। হ্যাঁ, আমার বাপে কব না তোমার বাপে কব, বাকিটা তুই কবি। ক না দাঁড়া, আর 10% কইতেছি। 10% না, পুরা 50%ই কবি। তুমি বলে ইচ্ছাকৃতভাবে ঝগড়া করো। আমি বলছি না, মামা ইচ্ছাকৃতভাবে করে না। আমি কোন দিন গেলাম হ্যাঁ ওনার সাথে ইচ্ছাকৃতভাবে ঝগড়া করবার লিগে? তোমারে কইছে, আর তুমি ট্যাবলেটের মতো না মিক্সারের মতো গুলিয়া খাইয়া তুমি আয় পড়ছো। তুমি কিচ্ছু কয়ে পারো নাই। তারা মুরব্বী না? আরে ওই মহিলা, ওই বেটা তোর মুরব্বী। আমি মুরব্বী না, আমি তোর মামু, আমি মুরব্বী না। ওনার লেগে লেগে গেল, আমার লেগে তোমার লাগে না। আমি এখন ওই বাসায় যাবো। মা আঙ্কেল কিন্তু বাসায় আছে। ও তোর পরে পরে যাবো না? ও এক গ্লাস পানি দেই। তোর যা খুশি তুই তাই কর। পানি দিতেছি। Hello? Tila? Ji, Baba. Kire, you nahi tor maer sathe kotha bondho kore diyechish. Ma amake shudhu shudhu bake. Shudhu shudhu bake. Keu kauke shudhu shudhu bake. Ki korechili? Ami to amader bashay jete chaichi, jete dilo na. Nijer boro meye ar choto cheleke kichu bole na. Khali khali amake bake. Bas. এই জন্যই কথা বন্ধ করে দিলি আবার কান্নাকাটিও শুরু করলি আমাকে বকা দিলে আমি কাঁদি তোর মা তো আমাকে বকে আমি কাঁদি দেখেছিস কখনো তুমি কাঁদো তোমায় কাঁদতে কে মানা করছে এখন থেকে মা বকা দিলে তুমি কাঁদবা হ্যাঁ আমার বয়স হয়েছে না এই বয়সে কান্না করা যায় আমার যখন তোমার মতো বয়স হবে তখন আমিও কাঁদবো না তুই যখন এই বয়সে আসবি তখন তো আমিও থাকবো না তোর মাও থাকবে না তখন তোর বকার লোক তো থাকবে না তো সব বাবা মা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে এই যে বকা দেয় তোদের ভালোর জন্যই দেয় এখন বুঝতে পারছিস না তখন অনেক দিন চলে যাবে তখন বুঝবি বকা দিয়েছিল ভালোর জন্য না থাকবে হাসি রেখে সালাম আলাইকুম মামি ওয়ালাইকুম সালাম ভালো আছেন মামি শোনো তুমি আমাকে মামি ডাকবে না কেমনে তুমি আমাকে আপু ডাকবে তাহলে কেমনে মামার ডাকি মামা আপনি আমার আপা মামার লগে আপনি তার মানে আপনি তো মামার মামা ডাকতেই তুমি একটু বেশি কথা বলো তোমার মামা কই মামা বারান্দা মোবাইলে কথা বলতেছি আরে তুই কোন সময় আছো এই তো এখনই একটু বুঝলাম না জানলাম না কোন দিক দিয়ে একটা বেল দিবে না কেন তুমি টের পাওনি জরুরি একটা ফোনে কথা কইতে লাগছিলাম মনটা ওইদিকে ছিল এইজন্য টের পাইনি মানে সমস্যা কি সমস্যা মুস্তাফাসি করিস না যা বড় হইছিস না যা কোন শান্তি যা আসটা আমি বন্ধ করে রাখছি বুঝছো কি পারফিউম দিছো কি যে গন্ধ গেলে বুঝছো মিষ্টি মিষ্টি গন্ধ হইতেছে নাকি বেলি ফুলের গন্ধ আমি কইতে পারতেছি না বুঝছো তোমার কাছে আমি সব হারাই বলে চলো তো একটু বাইরে যাই এই কংক্রিটের ছাদের নিচে আর ভালো লাগছে না দমটা বন্ধ হয়ে আসতেছে আমি আশা ছিলাম এই কথাটা তুমি আরো আগে কইবে কইলে অনেক পরে তা কই যাবে তাড়াতাড়ি কও চলো কোথায় গাছটা আছে ফুলের গাছ আছে এরকম কোথাও চলো গাছ কে জায়গা তুমি কি বট গাছের নিচে যাবে নাম গাছের নিচে না জাম গাছের নিচে কত দেখি আচ্ছা তোমার ভিতরে কি কোনো রসকস বলতে কিছু নেই শুকনা খটখটা কি আবার হাসো কেন কি আইছে দেখ জি মামা এদিকে আয় আবার হাসে মামা সিম্বা আমি যাবো আর ও সে সাতটা করে হন রিফাত ভাইয়ের সাথে কথা কইতে কইতে বুঝছো আমার চাপা চাপা বিষ হয়ে গেছে পাগল আর উপায় আছে কথা বুঝছো জি মামা অত জমির অভাব নাই যে কোনো মূল্যে তার জমি চাই আমরা বিল্ডিং বানাবো ঠিক আছে আর হ্যাঁ গাছে থেকে থাকে দিকে আমি তুই গাছে থাকুম না সারা বাংলাদেশের মানুষ গাছ থাকুক না কোন দিন জানি দেখো শ্রীনগর মামা যে ব্রিজ আছে না ব্রিজের মধ্যে আধা ঘন্টা আগে বাইরে তো আধা ঘন্টা বেশি বয়ে পারো বুঝলা তুমি কইলো আমি তাড়াতাড়ি আহো না কইলো তাড়াতাড়ি আহো আহ কি একটা শার্ট করলে ফুল আরে তো ব্যাপার আছে না আয় দরজা লাগাছি দেখ জি মামা যাও আসসালামু আলাইকুম শোনো তোমার ভাগনাকে বলবো আমাকে যেন মামি না ডাকে তোমার মামি ডাকবো না কি ডাকবো কও তুমি আমার বইলে তো আমার বাইক না মামি ডাকবো, কি মজার ঘটনাটা তুমি ভিতরে এতক্ষণ রাখছো কেমনে? আচ্ছা তোমার সাথে আমার বিয়ে হয়েছে, বিয়ে হলে সে ও আমাকে মামি ডাকবে? বিয়ে হয় না হইব, আর আমার বিয়ের বয়স হয়েছে না। শোনো, আমার বয়সে একটা মেয়ে তোমার বয়সে একটা লোকের সাথে ঘোরাফেরা করছে, এটা কোনো বাসায় অ্যাকসেপ্ট করবে? কোনো বাবা মা অ্যাকসেপ্ট করবে? আমার অনেক বন্ধু বান্ধব আছে বুঝছো, বিয়ের কথা মুখ দানেও নাই, আমি তো তাও চিন্তা ভাবনা করছি তোমার বিয়ে করব। চুপ করো তো, তুমি না কোনো কথাই সিরিয়াসলি নাও না। আচ্ছা কি করব বলো তো, আমার মতো একটা মেয়ে এভাবে ঘরে বসে থাকবে? বাবা মা বসিয়ে রাখবে? এই যে সামনে জায়গা দেখছো না, মানুষে কয় ঢাকা শহরে জায়গা নাই, চোখ যে দিকে যায় খালি জায়গা আর জায়গা। রিফাত ভাই, একটা জিনিস তোমার মাথায় ঢুকতেছে না, এত সুন্দর বাড়িঘর সব বিক্রি করে দিয়ে গাছের নিচে কি করেন? আমি তো একটু সময় থাকি আমি হাঁপাই উঠতেছি। মানুষ বাড়ি কেন বানায়? কেউ অপেক্ষা করবো এই জন্যই তো বাড়ি বানায়। আমার তো অপেক্ষা করার কোনো লোক নাই, আমার ছেলে মেয়েরা তো সব বিদেশ থাকে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার। 6 বছর যাবৎ কোনো দেখা সাক্ষাৎ নাই, মাঝে মাঝে ফোনে আলাপ হয়, বলে আব্বা ভালো আছো তো? আমি বাসা বিক্রি করে দিছি, আমি এখন বৃক্ষ, মানে চলমান বৃক্ষ আর কি। বৃক্ষ, আমি এখন চলমান বৃক্ষ। এই জন্য এক একদিন এক এক গাছের নিচে না? গাছ কি জানো, গাছ অক্সিজেন দেয়, গাছ কার্বন হজম করে, প্রচুর হজম শক্তি। আচ্ছা রিফাত ভাই, আপনার খালি জমিগুলোর কি অবস্থা? খালি জমিগুলোতে আমি গাছ লাগামু, নার্সারি করুম। ভালো ভালো, নার্সারি করা ভালো। আমি একসময় নার্সারিতে পড়ছি, তারপর কেজিতে বললাম 1 2 3 4 এই পর্যন্ত পড়ছি, তারপর আর পড়াশোনা হয় না। আপনি আমার দরজায় নক করেছেন কেন? জানেন না আপনাকে আমি পছন্দ করি না? কে আমারে পছন্দ করলো কে করলো না তাতে আমার কোনো কিছু আসে না। আস্তে কথা বলেন, কি হচ্ছে? আস্তে কেমনে ঘুম? আপনি আমার বাইকটার কাছে কি কইছেন? কি বলেছি? কি বলেছি আপনি জানেন না? আপনি বলছেন আপনি জানেন না। শুনেই যদি থাকেন আবার জিজ্ঞেস করছেন কেন? দুইবার শুনতে ইচ্ছা করে? দুইবার তিনবার শুনতে চাই আপনার মুখ থেকে। আপনার কাছে তো আমি বলার জন্য বাধ্য না। বাধ্য না? না। সিদ্দিক এদিকে, এই দাও আমার বাইকটা। আই কি কইছেন উনি? উনি আপনার এত বলছে, আমি আপনার বললাম না 50% বলছি। ও ঠিকই বলেছে, আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনি একটা বিয়াদব লোক। ও তো তাও বুঝে, ভদ্র ছেলে। আর আপনি পায়ের তলির থেকে চান্দিবুন তো ভদ্রলোক। লা আর কখনো যেন ফারদার আপনাকে এই গেটে না দেখি আমাদের। না না, আপনি উল্টাপাল্টা কথা বললে তো আমি বলবই। আর ধুর রাখেন, ধুর অসভ্য মহিলা। মামা ঠিক আছে রে, মামা আমারে কই বেদব। মামা আসেন আসেন আসেন, মামা আসেন। নিজের আপন মেয়ে আপন মেয়ে বুঝছো, বোনের মেয়ে ও না আপন হতে পারে না। চরম বিয়াদব একটা লোক। এই মিশু, এই পাশের বাসার লোকটা তো চরম অভদ্র, বিয়াদব, একটা অশিক্ষিত লোক। এতক্ষণ চিৎকার চেঁচামেচি করলো, তুই শুনিস নাই? মানে কি হয়েছে, কি কারণে? আরে আমার সাথে কি ব্যবহার তার! কোনো ভদ্রলোক যে কোনো মহিলার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে আমি জীবনেও শুনি নাই, দেখি নাই। তুই যাবি না? তুই প্রোটেস্ট করবি না? তুই এই বাসার ছেলে না? আমি যে কি করবো, তুমি আমার কি করতে বলতেছো বলো? আরে তোর মার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তুই দাঁড়িয়ে থাকবে এখানে? আমি কি করবো তোমার, মানে তোমার কথা অনুযায়ী আমি যেটা বুঝতে পারতেছি আমার এখানে যাইতে হবে। উনি একটা মুরব্বী মানুষ, ওখানে গিয়ে তাও আমার তার সাথে বেয়াদবি করতে হবে, চিল্লাচিল্লি করতে হবে, এটা করতে হবে? ও আচ্ছা, উনি মুরব্বী মানুষ, ওনার সঙ্গে তুমি বেয়াদবি? উনি আমার বয়সে বড় না, আমি ওনার সাথে বেয়াদবি করতে পারি? আচ্ছা মারাত্মক আদব জানো তো তুমি, আর মার সঙ্গে বসে বসে বেয়াদবি করতে পারো না? আমি তোমার সাথে বেয়াদবি করি না, আমি তোমার সাথে আল্লাহ করি। আরে ওই লোকের জন্য তো মারাত্মক দরদ তার। আপনি বুঝছেন সিদ্দিক ভাই, একটা বলদ, মানে আপনি একটা আসলে বলদ। কেন ওই মেয়ে আমার কি ইয়ে আছে, শিং আছে? যাম বলদ। ওই মেয়ে বলদ আর আপনার মধ্যে পার্থক্য কি জানেন? বলদের লেজ আছে, আমার তো লেজ নাই। এগুলো কোনো পার্থক্য না, পার্থক্য হলো একটাই, সেটা হলো বলদে হাসতে জানে না আর আপনি খালি হাসেন, এটাই পার্থক্য, বুঝছেন? আচ্ছা আমি বুঝলাম না একটা জিনিস, আপনার ডাকে আমার মা আপনার মামা সম্পর্কে কিছু কথা কইছে, ঠিক আছে, এটার লেগে কি আপনি কি আপনার মামার এই কথাগুলো কইবেন? আঙ্কেল আমার অনুরোধ করে বলছে, সে বলছে 50% কথা বলতে, আমি কি বলছি মিয়া? আরে আব্বা যাই কোক না কেন, 50% কোক আর যাই কোক না কেন, আপনি তো এটা 1%ও কোয়া উচিত না, কারণ একজনের কথা এরকম আরেকজনকে গিয়ে লাগালে তো দুইটা ফ্যামিলির মধ্যে ঝগড়া লাগবে। এই ব্যাপারটা কি আপনি বুঝেন না? আপনার কি বুদ্ধি শুদ্ধি হয় নাই? শোনেন আপনার একটা কথা কই, বুঝছেন, এই যে ধরেন আপনি যদি এইভাবে কথাগুলো লাগাইতে থাকেন তাহলে গ্যাঞ্জাম চলতেই থাকবো। ব্যাপারটা হলো গিয়া ধরেন আমার লগে আপনার ঝগড়া হবো, আমার লগে আপনার মামার ঝগড়া হবো, আমার পোলার লগে আপনার মামার পোলার ঝগড়া হবো, আমার পোলার লগে আপনার পোলার ঝগড়া হবো, এইভাবে বংশপরাক্রমে ঝগড়াগুলো চলতেই থাকবো। এগুলো থামবো না, এগুলো আমাদের রেসপন্সিবিলিটি যে এগুলো থামায় রাখতে হবে। বুঝেন না কেন আপনার কথার কথা আমার আব্বা আম্মা কইছে বলে আপনার সব কথা কই দেবো, এগুলো কখনো কইবেন না, বুঝছেন না? তোমার সাথে আমার ঝগড়া হয়েছে না কই বলদে মানুষ কখনো ঝগড়া শুনছেন? এই রিফাত ভাই আপনি কি করেন এখানে? আরে রান্না চারা কিনছি। চারা কেন? কালকে আমার বাইক না সিদ্দিক আপনার কিছু কয় নাই? হ্যাঁ সিদ্দিককে তো আমি বলছি যে আমি নার্সারি যেতেছি, চারা কেনার জন্য যাচ্ছি। তাই না? হ্যাঁ তা আপনিও কিনেন? আমি চারা নাকি আমার ওই যে কংক্রিট ঢালাই মালাই ওর মধ্যে আমি চারা বনম। আরে আপনি টবে লাগান, যেভাবে অ্যাপার্টমেন্ট বানাইছে জুতা স্যান্ডেল রাখুন, এই জায়গাটা আর ফুলের টব আমি কই নিয়ে রাখুন। বুঝছি তো, আপনারা যা দেখালেন না মানে আপনারা ভবন তৈরি করতে গিয়ে ভবন তৈরি করে ফেলেছেন। রাখেন আপনার ভবন আর ভবন। শুনেন আপনার একটা জ্ঞান দিয়ে যাই, একটা ড্রাম কিনেন, মাঝখান দিয়ে কাটেন, কাইটে মাটি ভরেন, গোবর ভরেন, সার ভরেন, তারপরে ঘয় কার টয় কার গোটা দেন, গোটা দিয়ে আপনারা কেটে থান। আপনি তো মেয়ে বড় গাছ, যত সব গাছ তো এই যে আমার পাতা বাড়িবো, ফুল দিব, ফল দিব। রাখেন এই তুই যে হুয়া হুয়া পত্রিকা পড় বালাছস, তোর রিফাতদার কাছে পাঠাই নাই? কইছি না তারে বুঝিয়া কই আয়? কইছি তো আমি। তারে কি কই আইছস তুই? হ্যাঁ আমি ওনার কইছি। কইছি রে হ্যাঁ এই বুকল তোলা একটা, এই বুকল তোলা একটা গাছ দিয়ে ঘুরবা লাগছে। ও নার্সারি করতেছে। তোরে কই নার্সারির উপর ডিগ্রি দিয়ে দিম আমি। মামা নার্সারি তো ভালো, তুমি না ওর নার্সারিতে ভর্তি করে দিছিলা। আরে কি কই কয় কি কাল সকালে যাবি, যাইয়া ওই ফুলের টব বাইঙ্গা থুয়ে ফি, গাছের টব বাইঙ্গা থুয়ে ফি। ও টপ বাইং রাইকা ওই যে গাছ রাইকা আসবো না, গাছ তোর রেখে বের করছি, গাছ চাবিয়ে খাবি। আমার গাছ তো খাওয়া যাবো না। তোর যেটা কইছি সেটা করবি। কি কইছি? গাছ রাইকা আসবো, গাছ চাবিয়ে খাবি আর টপ বাইঙ্গা খাবি। ঠিক আছে মন থাকবো? ঠিক আছে মামা। যাবি কই? বলে আসবো তো, বলে আসবো মামা। আরে ভাই দরজা ভাইকে ভালাবেন নাকি? কে খুলেন ভাই? ও একদম ভাই নার্সারি থেকে আপনার লোক বোর্ডার। সিঁড়িতে উঠতে গেলেই এটা হাঁপায়, সিঁড়ি ব্যাঙ্গে উঠছি তো ক্লান্ত হয়ে গেছি ভাই। সিঁড়ি ব্যাঙ্গে উঠছেন তাই ক্লান্ত হয়ে গেছেন? 10 মিনিট আগে না আপনার আমি কয়েছি যে আমার বাসায় জুতা স্যান্ডেল লাগানোর জায়গা নাই, আপনি গাছ লইছেন। গাছকে আমি শান্তির মধ্যে রাখুন, কানিশে রাখবেন। আজকে কি ফুল গাছ জানেন? একটা পারিজাত, পৃথিবীর বিখ্যাত একটা ফুল গাছ আপনার উপহার দিলাম। আপনি যদি এই কথা কলা মারেন, আপনি উপহার নিয়েছেন আমার লেগে 2 কেজি আপেল নিয়েছেন, 3 কেজি মিষ্টি লইতেন, ফুলের সাথে আপনি আপেলের তুলে দিতেছেন। আপনি এমনভাবে কথা বলেছেন মানে পুরো বাড়িটা আমার। এটা অ্যাপার্টমেন্ট, আমি এইটুকুন কিনছি, বুঝছেন? হ্যাঁ এটা আপনি নিয়েছেন, আপনি লয়ে যান, আমি এটা ঘরে রাখা পারবো, আমার জায়গা নাই। এটা কোন কথা বললেন? আপনার জন্য ভালোবাসা উপহার হিসেবে আমি এটা আপনার দিতে চাই, আপনি রাখতে চাইবেন না? তাড়াতাড়ি বিড়ি ভাতা এটা লয়ে যান তো। আরে আপনি খালি পেঁচাই করেন, তুই পানি দাস কে? এটার মধ্যে পানি দাস কে? পানি দাস কে? ঘর ময়লা করবি। পানি দিব না, পানি না দিলে বাঁচবো? আল্লাহর রাস্তায় আপনার কাছে আমি মা পোছাই দোয়া চাই, আপনি জানতো নিয়ে বলতে হ্যাঁ না ওরে রাখেন প্লিজ প্লিজ। আরে এমন এক যানবাহন যার থেকে নামলে বলতে হয় যে বাইরে এলাম আর উঠলে বলতে হয় যে ঢুকলাম। কত 50 টাকা দাও? ধরো 70 টাকা দেন। কেন? আরে গ্যাসের দাম বাড়ছে না ভাই? ওই মিয়া গ্যাসের দাম বেশি, তোমার মিটারে তো ঠিকই 50 টাকা লাগে। আমি আরে ভাই আমাকে আগে মিটার তো বাদ হয়ে গেছে, নতুন মিটার তো কইলে হইলো নাকি? মিটারে আইছে 50 টাকা, তাহলে তুমি মিটার খুলে দাও পাড়ায় ভাঙে, তারপর তোমার 20 টাকা। আরে না চালের দাম বেশি না, আপনি জানেন না এটা সবকিছু দামই তো। ওই না চালের দাম বেশি কি তোমার একলার লাগে? আমার লাগে চালের দাম বেশি না? আমি কি চাল খাই না? আমি কি পলিথিন খাই? ভাই খান পলিথিন খান, আমার কি? আমি ভাই চাউল খাই। তোমার আমি 20 টাকা বেশি দিমু কি লাগে? এটা আমাকে বুঝাও। কম দিবেন কে ভাই? বেশি দেওয়ার তো কথা না, কম দিবেন। মিটার তুমি বাড়াইছো কি বাড়াই না আমি জানি না, তাহলে তুমি এটা ঠিক করে আলিতে আমি দিতাম না ভাই। এটা কি হলো না ভাই? আমি তো না বুঝা তোমার গ্যাসের দাম বেশি ভাই। কি অসুবিধা ভাই? আরে ভাই দেখুন তো কি সমস্যা, মিটারে এখানে লেখা আছে 50 টাকা কিন্তু সে চাচ্ছে আমার কাছে 70 টাকা। ওই বেটা তুই 70 টাকা চাস কে? এই এই দুঃখে ভাই আমি বলছেন মিশুকার সেনজিতে ওটা বন্ধ করে দিছি। আরে বেয়াদব তো বেয়াদব। এই টাকা কি হাওয়া এমনি করে উইরা হে? কে ভাই উইরা ভাই আর পাওয়া যায়? চাইলেই পাওয়া যায় এটা? হ্যাঁ লে থুড়ি জানি কোনকার ভাই। আপনি থাপ্পড় দিয়ে আবার দাঁত ফলায় দাও। আপনি কই যাবেন ভাই? আমি তো ভাই এখানে কামুন সাহেবের বাসায় আসছি। কি কইলেন? একরামুল হক সাহেবের বাসায় এসেছি, এনে ধর। ভাড়ায় ভাড়া কত হয়েছে রে? 70 টাকা। আরে ভাই 70 টাকায় দিয়ে যান। আরে গরিব মানুষ, আপনার কথা বুঝতে পারছি না। আপনি একটু আগে আমাকে বললেন 50 টাকা এবং সিএনজি ওয়ালাকে দেখতে পাচ্ছেন না আপনি। আরে ভাই আপনার যদি এত বেশি দরদ হয় তাহলে প্লিজ আপনার পকেট থেকে 20 টাকা ওনাকে দিয়ে দিন। এটা কেমন কথা করেন আপনি? এই ভাই এই ধরেন, ছাড়েন আপনি। এই ধরেন, এই ধর ধর। কি ধরে মারে ভদ্র লোক? এই যে আপনি তুমি এই সাংঘাতিক অসভ্য মানুষ, এই লোক তো সুবিধার না। হ্যাঁ কইলো 20 টাকা বাড়ি দেব, হান কিছুই দেয় না। তুই বেটা একটা লেথুর গলা চিপে টাকা নিলি না কে? ছাগল জানি কোনকার। একটা বাসযোগ্য এলাকা না, এসব এলাকার মানুষ থাকে, রাস্তাঘাটে ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই। কি হয়েছে? অদ্ভুত একটা অবস্থা। এই বাড়ি নিয়েও তো সমস্যা। কেন? না না, এই ফ্ল্যাটটা কেনার আগে তুমি আমাকে জানাতে পারতে না এই জায়গায় কি মানুষ থাকে না? কেন? ছোট লোকদের এলাকা। মঙ্গল গ্রহে বাড়ি বানাবো তো কি হয়েছে বল? মঙ্গল গ্রহে কি হয়েছে কি বলবো? আশপাশ থেকে শোনো, ছেলে মেয়েকে বিয়ে করালে যেমন বংশ থেকে বিয়ে করাতে হয়, বাড়ি করলে তেমন আশপাশ প্রতিবেশী সবকিছু দেখে করতে হয়। আচ্ছা সমস্যা কি হয়েছে সেটা বল না। সমস্যা কি? সিএনজি ভাড়া নিয়ে আমার সঙ্গে সমস্যা হচ্ছে। একটা মোটা মতো লোক তোমাদের ফ্ল্যাটে সেই বিল্ডিংয়েই থাকে বোধহয়। প্রথমে আমার পক্ষ নিয়ে খুব কথাবার্তা বললো, পরে দেখলাম সম্পূর্ণ উল্টা। আরে এটা কি, এই লোকটার কি মাথায় সমস্যা নাকি? কিন্তু বুঝতে পারছি না। ফ্ল্যাটেই থাকে, তার কমন সেন্স বলতে কিছু নাই, তার সঙ্গে কোনো বাক বিতণ্ডায় যাবি না, কোনো কিচ্ছু বলবি না। আরে তোর কমন সেন্স কি? এই লোকের তো আসলে চাকরি চলে গেছে নাকি? কেন? হ্যাঁ চাকরি চলে যাবে কেন? এত খারাপ অবস্থা তোমার, মাটির গ্লাসে আমাকে পানি দিচ্ছ, মানে তোমাদের কাচের গ্লাস কেনার মতো অবস্থা নাই। আরে এই গ্লাসটা অসুন্দর কি? মাটির তো এটা সুন্দর একটা গ্লাস, ফ্যাশনেবল গ্লাস। তুই দেখিস না রান্না বান্নার অনুষ্ঠান সব এই মাটির জিনিসপত্র ব্যবহার করে। শোনো এই ফ্যাশনের গুল্লি মারো, এগুলো আমার চলবে না। আমাকে কাচের গ্লাস দিতে হবে, কাচের প্লেট দিতে হবে, সিরামিকের প্লেট। যাও নিয়ে যাও, আমি পানি খেতে পারবো না। আল্লাহ আমি এটা বুঝতে পারছি না, ফ্যাশন কেন দারিদ্রের দিকে যাবে? এর প্রয়োজনটা কি রে? কি অবস্থা তোর? এই তো চলে দুলা ভাই। আব্বা ওই আগের মতোই ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিং এর ডিজাইনের ভুল ধরে আর আমার সাথে এসে ঝগড়া করে। কেন তোর সঙ্গে ঝগড়া করে? কেন? ওই যে আমি সিভিল আর আব্বা আর্কিটেক্ট। ও আচ্ছা। মিথিলার কি অবস্থা? ওরকম আগের মতো কাঠখোট্টা? হ্যাঁ আগের মতোই। তো ফিজিক্সে কি করে চান্স পেলাম সেটাই চিন্তা করতেছি। অনেক বন্ধু বান্ধব তো না আছে মনে হয়। হ্যাঁ এগুলো সব ঠিক করতে হবে। মিশুর কি অবস্থা বলতো? ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ইস্টওয়েস্টে। আব্বার এক গাদা টাকা 4 মাস পর দেয়, এক গাদা ফ্রেন্ড, আর একটা নতুন মোবাইল কিনছে বুঝছো। ভর দুপুরে ছাদে গিয়ে মোবাইলে সারাদিন কথা বলে। সব ছেলে বন্ধু না মেয়ে বন্ধু আছে? বলে তো ছেলে বন্ধু, দেখিও ছেলে বন্ধু, মেয়ে বন্ধু থাকতে পারে, সেগুলো তো সামনে সবসময় আনে না বুঝো না। আরে তো ভবিষ্যৎ তো খারাপ, আগে তো ছাদ বন্ধ করতে হবে। ভাই ভালো আছেন? আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো, তা আপনি মনে হয় আমার তো একটু বেশি ভালো আছেন। দুই দিকে তো 2 ইঞ্চি 4 ইঞ্চি বাইরে গেছে। আর গেঞ্জি টেঞ্জি এগুলোও মনে হয় আপনার খলিফার দোকানে গিয়ে বানায় পড়তে হয় না? না কিনতে পাওয়া যায়, গার্মেন্টসের টি শার্ট। ও তাহলে আমি গার্মেন্টসের উপরে নির্ভরশীল হয়ে গেছেন না? ভালো, এছাড়া তো উপায় নাই। আস্তে ভাঙে যাব তো। হ্যাঁ আপনার এই অভ্যাসে আমরা যায় নাই না, জায়গা পাইলেই বয়ে যান। আমি তো 2 ইঞ্চি 2 ইঞ্চি করে বাড়ছেন, এরপর 4 ইঞ্চি 4 ইঞ্চি 8 ইঞ্চি হয়ে যাবে। ওইভাবে বললে ফানুস হয়ে যাবেন। ফানুস হয়ে যাবেন কি? হয়ে তো গেছে নেই ফানুস, বুঝছেন তো? বাংলা শব্দের তো কোনো চর্চা মনে হয় আপনার নাই। ফানুস মানে বেলুন। আপনি পুরোপুরি একটা বেলুন হয়ে গেছেন, গ্যাস দিয়ে ফুলাই দিয়েছে আপনার, এরকম লাগে। যান। কই যাব? যাইবেন না আপনি? ফ্রেশ হবো না, জামা কাপড় চেঞ্জ করবো না? আপনার সামনে এটা করার তো কোনো মানে হয় না, তাই না? সুমন ভাই এত স্লো কেন আপনি? আপনার তো মঙ্গলবার দিন কাজ করতে দিলে শনিবার দিন আসবেন, বুঝতে হইব তো। আমি কাপড় চোপড় চেঞ্জ করবো না, দরজাটা খোলা রাখলে চেঞ্জ করুন যাব, বন্ধ করেন। সমস্যা কি? যান দরজাটা বন্ধ করেন, আবার মনে করাই দিলাম। আরে ভাই আমি তো চেঞ্জ করতেছি, মাত্র তো শার্টটা খুললাম। অপেক্ষা করেন, অপেক্ষা। আরে ভাই আমি মাত্র প্যান্ট থেকে আলাদা হয়েছি। শোনেন, কোন এক জায়গায় বসেন। না না, বসেন না, পারলে কোনো একটা জায়গায় দাঁড়ায় থাকেন, বেশি কষ্ট হইলে ওয়ালের সঙ্গে ঠেস দিয়ে থাকেন। তুমি তো ব্যাপারটা বুঝো নাই, তুমি অযথা আমার সাথে সবসময় রাগারাগি করো, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি আমার না বলে যাবা কেন? আমি তোমার মানা করছিলাম না, যেহেতু তুমি গেলা কেন? সাথে আমি রাগ করছি তোমার উপর। আবার শোনো, আমি 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 তোমার পরে ফোন দিচ্ছি। রাখো। চাচা তুমি ছাদে, তুই শালীন সাথে কি করছ? কত আমারে উঠলাম একটু খোলা বাতাসে থাকতে, ভালো লাগতেছিল না নিচে। শালীন তো খোলা বাতাসে থাকস, একদিন নিচে নামে দেখবি পুরো দুনিয়া চেঞ্জ হয়ে গেছে, আর তুই ছাদে বের হইছস কেন? দুনিয়া চেঞ্জ হওয়ার কি আছে? আরে পুরো পুরো ভাষাই তো চেঞ্জ হয়ে গেছে। তুই জানাস তোর মামা আসছে? মামা আসছে নাকি? মামা আসছে তো আনন্দ আর কি আছে? আহা, তুমি বাসা আসলে আমি খুশি হই না, তা মামা আসলে খুশি হব না? মামা আসলে খুব খুশি হইছস, আর তোর মামা যাইছে আমার রুম দখল করছে, আবার তুই হাসতেছস। এ দাঁত বন্ধ কর, দাঁত বন্ধ কর। তোর মামা আমার রুম আটকে বেরিয়েছে, এখন আমি রুমে ঢুকতে পারি না, থাকতে পারি না। আমি কি তুই কিছু একটা কর, এটা আমি কি ব্যবস্থা করবো? তুমি একটা কাজ করো, মামারে ছুঁড়ে ফালা দাও। সেটা তো আমি করুমে, কিন্তু তুই নাম না না তোর মামারে কিছু একটা কর। তুমি ফালাও, ছুঁড়ে ফালা দাও, আমি কি করবো? যাও। তাহলে তুই ছাদে নামবি না? না, তুই ছাদে নামতেছি নামতেছি, তুমি যাও না, আগে ছুঁড়ে ফালাও। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কি সমাধান করবেন? তুমি যে আমার রুমটা না হঠাৎ করে দখল করে বসলা, ঘটনা কি? এটা তো রুম, এটা তো চর না যে দখল করবো। তোমার ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে চরই। তুমি যে না স্থান গাড়ায় বসছো। শোনেন, কথা কথা তা আমার করবেন না। হ্যাঁ, তো রাক্ষসের আচরণ। ও বিভূতি কয় আমি ছাড়ো, আমার ত্যাগ করো, ত্যাগের মাঝে ভোগ করো। বোঝা গেছে না? আচ্ছা, ইয়ে আছে নাকি ওই যে লুঙ্গি আছে আপনার? আমার লুঙ্গি দিয়ে তুমি কি করবা? আমি পরবো, আমি আনি নাই তো। তাই না? যাও যাও। না দেখলাম লাগাইছেন কিনা, যাও। এটা আমার মনে হয় অন্য কিছু না, তুমি ব্যাপারটা আসলে নিজে বোঝাতে পারতেছো না। শোন শিমু, আমি বলি, মানে দুলাভাই আমার মনে হয় না আপার কথা শুনবে। মানে সাধারণত বউয়ের কথা হাজব্যান্ডরা খুব একটা শুনতে চায় না। তুই ফ্যামিলির বড়, তোর ওই বিষয়টা বোঝানো উচিত। মানে গ্রামের জমি জমা, তার একটা ইমোশন আছে, সব ঠিক আছে, কিন্তু গ্রামের জমি জমা তো কোনো কাজে লাগছে না। এটা তো এক প্রকার অপচয়, আর অপচয়কারী যে শয়তানের ভাই, এটা একটু দুলাভাইকে তো বোঝাতে হবে। কথা তো শুনবেই না, কিন্তু তুই বোঝাবি তো, অন্তত এই কথাটা বলবি যে এই যে জমিগুলো গ্রামে পড়ে আছে, এই জমিগুলো থেকে কোনো আউটপুট আসছে না, তো এইগুলো তো অপচয় হচ্ছে, আর অপচয়কারী হচ্ছে শয়তানের সহোদর। সেই অর্থে শয়তানের সহোদর মানে শয়তানের ভাই, তার মানে তুমিও শয়তান। এই জিনিসটা শুধু তাকে একটু বুঝিয়ে বলবি, তাহলে তো কাজ হবে। আব্বাকে আমি বলবো যে আব্বা শয়তানের সহোদর? শয়তানের সহোদর না, সে নিজেই শয়তান, সহোদর হওয়ার কারণেই শয়তান, এটা বুঝিয়ে বলতে হবে। তুই কাকে বোঝাচ্ছিস? সেও তো তার বাবার মতো একটা গলা গাছ। সে কি বোঝে জানিস? ওই ফকিরকে কি দিতে হবে, আম্মা ৫ টাকা দাও, ১০ টাকা দাও, পারলে ফকিরকে সংসারে সব দিয়ে দাও। আম্মা তুমি এক প্রসঙ্গের মধ্যে আরেক প্রসঙ্গ টানো কেন? সে বোঝাতে পারবে না। না আমি আমি আশ্চর্য না, তুমি মামা কিছু বলো আম্মারে, সারাক্ষণ তোমার বোন এরকম করে আমার সাথে। তোর তো ফকিরের টাকা কেন সবসময় চাই নাকি? আশ্চর্য। হ্যাঁ, তোর ওই জায়গায় একটা জিনিস বুঝতে হবে যে ফকিরের চেয়ে মা উত্তম, এটা বুঝতে হবে তো। শোন, এখন আপার উপরে যতটা প্রেশার পড়ছে, এতে তো আবার কয়েকদিন পরে হাই প্রেশার হয়ে যাবে। এই বিষয়টা তোকেই মিষ্টি করে বলতে হবে তুলা ভাইকে, আর তুই বড় মেয়ে না, আর তুই যে নরম, তোর কথা তো সে শুনবে। একটু বুঝিয়ে বলবি যে বাবা জমিগুলো অপচয় হচ্ছে, আর অপচয়কারী হচ্ছে শয়তানের সহোদর, শয়তানের সহোদর মানেই হচ্ছে সেও শয়তান। এই শয়তান কথাটা বললেই তার বোধোদয় ঘটবে। কেন পারবি না? কেন মানে যে অপচয়কারী সে শয়তান, তাকে শয়তান বলতে যা, না পারলে যা। आपकी नाम? जी আমার নাম নিয়াজ। নিয়াজ কোথায় থাকা হয়? মোহাম্মদপুর শেকেরটেক। শেকেরটেক কি করা হয়? আমি ঢাকা মেডিকেলে পড়ি। ও মেডিকেল, তো এখানে আসা কি কারণ কি হেতু? আমি মিথিলাদের কাজিন। কাজিন কি ধরনের? মানে আমি ওদের ফুফাতো ভাই সরাসরি, সেকেন্ড কাজিন। ও সেকেন্ড হ্যান্ড, সেই জন্যই আমাকে চেনা হয় নাই। আমি ওদের মামা, ফার্স্ট হ্যান্ড। ও ইসলামকো আঙ্কেল। হুম, মামা। আঙ্কেল এবং মামার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। আমি আসলে মামা আপনার কথা অনেক শুনেছি, কখনো দেখা হয়নি আপনার। ভালো, তো কী কারণে এখানে আসা হয়, মানে উদ্দেশ্যটা কি? আমি মিথিলাকে ফিজিক্স পড়াই। ফিজিক্স? মেডিকেলে পড়ে ফিজিক্স পড়ানো? কারণ আজকাল কি মেডিকেলেও ফিজিক্স পড়াচ্ছে না? না, আসলে হয়েছে কি মামা, আমার ওই ইন্টারমিডিয়েটের সময় আমি ফিজিক্সে খুব স্ট্রং ছিলাম, আর ওদের ফার্স্ট ইয়ারে ওই ফিজিক্সটাই দরকার। হুম, তো কোন সময় আসা হয়? ইউজুয়ালি সন্ধ্যার সময়, ওই আমার ক্লাস শেষ করি, বাসায় যাই, ফ্রেশ হয়ে তারপরে চলে আসি। ফ্রেশ হয়ে? হ্যাঁ। প্রতিদিন? প্রতিদিন আসা হয়? সপ্তাহে 4 দিন। যথেষ্ট সময়। হুম, ভালো। হুম, এই তোমাদের মামা তো একটা জিনিস, মানে সলিড জিনিস। এই তুমি আমাদের মামাকে জিনিস বলছো কেন? তো জিনিস বলবো না, কি বলবো? সে কি বলছে জানো? তারে আমি বললাম সালামকো আঙ্কেল, সে রিঅ্যাক্ট করলো যে আমার আঙ্কেল বলকেন, আমার মামা। হ্যাঁ, তো তুমি মামাকে তুমি আঙ্কেল বললা কেন? আরে এই মামার বয়স কত বলো তো? 35। না না, 34 তো হবে। 34 35 একই জিনিস। আচ্ছা 34 বা 35 যেটাই হোক, 30+ তো 30+ যে কোনো মানুষরা তো অনায়াসে আঙ্কেল ডাকা যায়। এগুলো তো আমাদের দেশের নিয়ম না, এগুলো বাইরের দেশের নিয়ম। আমাদের দেশে বেশি বয়স হলে তাকে আঙ্কেল ডাকবা, আর কম বয়স হলে তাকে মামা, চাচা, ভাই এগুলো বলে ডাকবা। মামার ইংলিশ কি? আঙ্কেল। চাচার ইংলিশ কি? আঙ্কেল। সো তারে আঙ্কেল ডাকলে সমস্যাটা কোথায়? পড়ছিস না, জীবন নিয়ে জুয়া খেলছিস, সেটা বুঝতে পারছি। মাস্টারকে বসে থাকতে বল, তুই আয়। বলো। শোন, তুই আমার জন্য 1 গ্লাস লেবু শরবত বানিয়ে নিয়ে যা। মামা শরবত তো মাকে বললেই পারো, আমি তো পড়ছি। তাকে বললে তো তাকেই বলতাম, তোকে তো আর বলতাম না। উনি যদি এখন শরবত বানাতে যান, তো রাতের খাবার তো খেতে হবে না। যা। শোন, কি কিভাবে বানাবি সেটা শুনে যাবি না? আবার আমি তো সরব বানাতে পারি। গুরুটান বলো। কাচের গ্লাসে মিনারেল ওয়াটার নিবি, ঠিক আছে? শোন, পুরোটা শুনে যাচ্ছিস না কেন? বলো। ওর মধ্যে কাঁচা মরিচ কুচি কুচি করে দিবি, ঠিক আছে? ঠিক আছে। শোন, আহ গুরুটান, কাঁচা মরিচটা দিবি ভাগলপুরি কাঁচা মরিচ, ঠিক আছে? ভাগলপুরি কি? পড়াশোনা তো করো না, জানলে কি করে? ভাগলপুর একটা অঞ্চলের নাম। যা। আচ্ছা ঠিক আছে। এই শোন, আবার কি যাচ্ছিস কেন বারবার? পুরোটা শুনে যাবি না? কাঁচামরিচটা যে নিবি সেটা এমন কাঁচামরিচ হতে হবে যে কাঁচামরিচটা বড় হতে হতে গিয়ে থমকে গেছে, ঠিক আছে? যা। থমকে কি? কাঁচামরিচটা বড় হতে হতে পাকার আগে ওটাকে ছিঁড়ে আনা হয়েছে, পুরোপুরি পাকেনি আর কি। আচ্ছা ঠিক আছে। এই শোন। বলো। তাহলে তুই কি বানাচ্ছিস বলতো? শরবত। যা। এই যে ছেলেটা পড়াচ্ছে না গুটুগুটু করছে ও নিয়াজ হ্যাঁ আমি জানি তোর নাম নিয়াজ ওদের সেকেন্ড কাজিন হয় মেডিকেলে পড়ে মোহাম্মদপুর সেখানটায় থাকে তাই না এই ছেলে তো যতখানি লম্বা ততখানি বিয়ে করো আরে ও তো অনেক ভদ্র ছেলে ও কি করেছে কিসের ভদ্র ছেলে তুমি কি বলছো ড্রয়িং রুমে বসে আছে আমি সামনে দিয়ে হাঁটাহাঁটি করছি আমাকে দেখছে না একটা রক্ত মাংসের জলজান্ত মানুষ সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে সে দেখে সালাম দেবে না আর আমি তো একজন মুরব্বী মানে সম্পর্কের দিক দিয়ে হলেও তো মুরব্বী আমাকে সালাম দেওয়া তো উচিত না সে খেয়ালই করছে না পরে আমি করে গলা খাকারি দিলাম তখন আমার দিকে তাকালো কিন্তু সালাম কিন্তু দিল না পরে আমি এসে এখানে বসে আমার পরিচয় দিয়ে তারপর সালাম আদায় করলাম চিন্তা করো ও অনেক ভালো ছিল আসলে ও ঠিক তোকে চিনতে পারেনি ব্যাপারটা বুঝতে পারেনি ভদ্র ছিল ভালো ছিল অবুধ ছিল তোমার মেয়েকে পড়াচ্ছে না আচ্ছা শোন এরপর আমি বলে দেবো যে তোর সঙ্গে যখনই দেখা হয় তখন যেন অন্তত 10 বার করে সালাম দেয় তোকে ঠিক আছে আবার রসিকতা করবো না এই বয়সে তোমার রসিকতা মানায় না শরবত ফেলে যাচ্ছিস কেন শরবত নিয়ে যা ঝাল দেওয়া শরবত আমি খাবো আরে কাঁচা মরিচ ভিটামিন সি আচ্ছা ওই ছেলেটা যে তোকে পড়াতে আসলো নিয়াজ বোধহয় নাম ফিজিক্স পড়ায় তোকে না হ্যাঁ ফিজিক্স পড়ায় কিভাবে সম্ভব এটা কেন মানে মেডিকেলে পড়ে একটা ছেলে সে তোকে পড়াচ্ছে ফিজিক্স টোটাল ব্যাপারটাই তো আমার কাছে গাঁজাখুরি মনে হচ্ছে আর কি পড়াচ্ছে আমি তো দেখলাম খালি হা হা হি চলছে বই ছাড়া তোকে পড়াচ্ছে ও নিজেকে কি মনে করে ওকে অ্যারিস্টটল নাকি যে বই ছাড়া ফিজিক্স পড়াচ্ছে মামা অ্যারিস্টটল তো ফিজিক্সে কেউ না ওই তো অ্যারিস্টটল ফিজিক্সের না হলে ওই সময় ওনাদের সঙ্গের লোকজনই তো ছিল তারাই তো পড়াতেন কি এটা আমার চেয়ার ওটা ওটা এটা কীভাবে হয় আপনার চেয়ার কারণ এটা আমি বসে খাই তাই এটা আমার না মানে বিষয়টা কীভাবে হয় এটা আপনার চেয়ার তো হতে পারে না কেন না কেমনে হয় এটা সমস্যা কোথায় হ্যাঁ আপনার শেপের সঙ্গে এই চেয়ার তো যাচ্ছে না ইফতি তোমার শরীরটাও ছোট মনটাও ছোট হ্যাঁ ঠিক আছে আপনি আপনার বিশাল শরীর নিয়ে এবং স্থূল মন নিয়ে আপনি খাবার দাবার নিয়ে গিয়ে খান তুমি উঠবে না না আমি উঠবো না শোনেন আপনার জন্য যে জামা কাপড় অর্ডার দিয়ে বানান সেটা ভালো কথা কিন্তু চেয়ার তো অর্ডার দিয়ে বানানো যাবে না আর যদি বানায় তাহলে এই যে ছোট ছোট চেয়ারের সঙ্গে গোটা ডিজাইনটাই তো নষ্ট হয়ে যাচ্ছে তুমি উঠো না হ্যাঁ তোমার তারপরে উঠে যাবো তুমি হ্যাঁ বেটা এটা শাক দাও এ দাও তা আপনি যান প্লিজ ডাল নেবেন না ডাল যান আর একটা এটা যান ইফতি 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 ও ভাই কে ভাই ওঠো কি আমার বিছনা থেকে উঠো আরে দূর ভাই আপনি তো কইতেছেন আমার বিছনা বিছনা তো এই কথা কয় না বিছনা তো কয় যে ভাই আপনি ঘুমাইছেন ভালো হয়েছে এতদিন যে কি গন্ধমাদন পর্বত ঘুমাই আসছিল আমার উপরে আসল তো কথা বলবো না ইফতি উঠো উঠো ধরো ভাই উঠো শোনেন আপনি যা খুশি টাকা আপনার ঘুমাইছে তো একটা কাজ করেন আপনি গিয়া যে কোনো চিপাচাপি দেখা বুঝছেন ওয়ালমোয়ালের লগে ঠেস দিয়ে ঘুমাই পারেন আর এক কাজ করতে পারেন আপনার যে লোড আপনি ফ্লোরে ঘুমাই পারেন ফ্লোর ভালো লোড লইতে পারবো আমার একটু ঘুমাই দিন প্লিজ ভাই তুই ঘুমা ফ্লোরে গিয়া তুই ঘুমা আরে ভাই ভাই উঠেন ভাই উঠেন শোনেন এটা এটা ভাই সম্ভব ভাই আমার একটু ঘুমাইতে দাও আমার মতন করে শান্তিতে একটু ঘুমাইতে দাও আমার ঘুমাইতে দাও ফাজিল কোন সব অসুবিধা ফাজিল আসছে এই সুমন এদিকে 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 আসো এদিকে আসো আসলে গাছে মানুষ দাও নাকি আপনি গাছের উপর কি করেন আরে গাছে কি করি মানে গাছই তো এখন বর্তমানে আমার একমাত্র আশ্রয় মানে কি মানে আরে আমি গাছ না আমার তো পাতা বেরোবে ফল ধরবে ফুল ধরবে তুমি কি বলো আপনি হ্যাঁ তুমি কি ভয় পাচ্ছ নাকি না না ভয় পাচ্ছ না তাহলে তুমি জুতো দিচ্ছ কেন বুকে এমনি এমনি মানে এমনি কাছে আসো না না কেন ভয় পাচ্ছ না না তো কাছে আসো না কেন না না ও মা তুমি তো ভয় পাচ্ছ দেখছি আসো 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 না না আপনি আপনি গাছে আপনি টার্জন নাকি আপনি গাছ লাগান কেন না না আমি তো গাছেই থাকি আমি আমার আশ্রয় না আমি তো গাছতলায় থাকি গাছের উপরে থাকি আমি তো গাছ বৃক্ষ মানুষ বৃক্ষ হতে পারে না। আমি আমি প্রাণী থেকে উদ্ভিদে রূপান্তর হয়েছি। হ্যাঁ, আর তুমি পালাচ্ছ কেন? তুমি তো ভয় পাচ্ছ। ভয় পাচ্ছি না। ভয় পাবো কেন? তো কাঁপছো কেন? তুমি বুকে থুতু দিচ্ছ কেন? কাছে আসো, কাছে আসো। হ্যাঁ, ও মা, তুমি তো ভয় পাচ্ছ দেখছি। সুমন, আরে এদিকে আসো, 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 আসো। আপনি রাখো তোমার কথা, আমার কথা শোনো। তোমার ঢাকা শহর বিল্ডিং কথা বলছো, কিসের বিল্ডিং? গাছ লাগাও, পরিবেশ রাখো। তুমি জানো না তুমি মানুষ আমাদের বাঁচিয়ে রাখছে গাছ, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। আর তোমার কারণে ছোট, আর তুমি আবার কথা বলো মাঝখানে। হ্যাঁ, তো তোমার ঢাকা শহরের দিকে এত ঝোঁক করছে কেন? তোমার বাড়ি যেতে পারো না, মবসল যেতে পারো না, মবসলের বিল্ডিং বানাও, শহর বানাও। ঢাকা শহরে কেন তোমার এত অত্যাচার করছে? ঢাকা শহর কি? ঢাকা শহর তো বিল্ডিং, বড় বড় বিল্ডিং হয়ে গেছে অনেক। এখন গাছ নাই, বাতাস পাই না। তুমি জানো না বাতাস, জানো না গাছ আমাদের অক্সিজেন দেয়। আমার কথা শোনো। এই পর্যন্ত ১১৬টা কথা কইছি। না, ১১৬টা কি? আমি আরো কথা বলবো, তোমার শুনতে হবে। ফুল কিনে পাড়ার মধ্যে বাইটে এরকম ডিবার মধ্যে বইরে বস্তায় করে রাখতে লবি, আইনা গাছের ওনে খুঁজবি, খুঁই দে মোকাটা ফালাই দিবি, মাটি দেখারে থুবি। শোয়া 2 দিনে আর গাছ মইরা খালি ডান্ডা গুলা খারে থাকবো, জমি দেবো না। আবার যেমনে শিখাই দিলাম ঠিক হেমনে করবি। ডাইকা কইব যে ভাই জমির কথা কইছিলেন, তখন আর আমি বাটা ফালাম। দুটি মন আজ নেই দুজনা, চাঁদ বলে আমি সাথে হব গো। কে? আমি সুমন। বন্ধ দরজা নক করা কি আপনার নেশা নাকি ভাই? আপনি বাইরে হবেন না? না, আমি তো বিছানা নিয়ে ঢুকছি, এখানে ঘুমাবো আমি। আরে ভাই বাইরে না, সকালবেলা তো মানুষের অনেক প্রয়োজনীয় কাজ থাকে। তো আমার কি টাইম লাগবে না নাকি? আমি কি চড়াই বাকি? টাইমটা কতক্ষণ সেটা বলেন তো। কি এখন কি অবস্থা বেশি খারাপ নাকি? বেশি খারাপ আর কম খারাপ হোক, আপনি বাইরন। আচ্ছা, ওই ঠ্যাঙ্গে কেচকি লাগায় দাঁড়ায় থাকেন, বাইরে দিছি আমি। শোনেন, ওই ম্যাচটা মনে হয় খারাপ আছে, এইসব কল কবজা তো বোঝা মুশকিল। যোগাসন এখন যেটা করলাম, যে ভুজঙ্গাসন, বুঝছেন? ব্যায়ামটা করবেন। লাভ কি? আপনার দেহ যেভাবে রিফিউজিলতার মতো ক্রমবর্ধিষ্ণু, তাতে ব্যায়াম না করলে আপনি বিপদে পড়বেন। আমার দেহ নিয়ে তো মনে হয় তোমার চিন্তা কোনো শেষ নাই, দুঃখেরও শেষ আছে বলে মনে হয় না। হ্যাঁ, এই যে কোরবানির পরে লোকজন ওই যে মাথায় টিন নিয়ে ঘুরে বেড়ায় না চর্বি কেনার জন্য, চর্বি চর্বি। আপনি যদি না কমান, আপনার পিছনে কিন্তু টিন নিয়ে লোকজন ঘুরবে আর বলবে ভাই একটু চর্বি দেন। তোমার দিকে কোনো মেয়ে কোনদিন তাকাইছে? কিন্তু আমার দিকে মুগ্ধ নয়নে তাকাইছে, বুঝতে পারছো? শুকায় কোনো লাভ নাই। না, আপনার মধ্যে তো মুগ্ধ হওয়ার অনেক বিষয় আছে, আমিও মুগ্ধ। কিন্তু কিসের জন্য বলি নাই, মানে মেয়ে মানুষের জন্য শরীর কমাতে হবে না, শরীর কমাতে হবে শরীরের জন্য, বেঁচে থাকার জন্য। তো দেখেন তো, খেয়াল করুন জিনিসটা। তুমি বাঁচো। ভুজঙ্গাসন, এর নাম ভুজঙ্গাসনটা কারণ আছে এই যে শরীরটা এরকম করে উঠলো না, সাপের ভুজঙ্গ মানে হচ্ছে সাপ। হ্যাঁ, দেখাইতেছে তো একটা গোকরা সাপের মতো। বুঝলি তো না, তোর লেগে তো কদিন পরে ঘরের দরজা নতুন করে বানানো লাগবো। ভাই, আপনার সঙ্গে কয়েকটা ব্যাপারে আলাপ করতে আসছি। কারো রুমে ঢুকলে অন্তত একটা টোকা মারা দরকার দরজায়। ও দরজা তো খোলা ছিল, তাহলে এরপর থেকে আপনি দরজাটা বন্ধ রাখবেন, তাহলে আমি টোকা মারার সুযোগটা পাবো। বলো। আমি ভাবছি যে অস্ট্রেলিয়া চলে যাব। তুমি অস্ট্রেলিয়া যাবে? কেন? অস্ট্রেলিয়া যাওয়া তো এখন সহজ। অস্ট্রেলিয়া যাওয়া খুব সহজ। হ্যাঁ, আগে যেমন ওই মানুষকে জিজ্ঞেস করলে বলতো না যে কুয়েত যাচ্ছি, বাহরাইন যাচ্ছি, মিডল ইস্টের কথা বলতো। এখন তো সবাই বলে অস্ট্রেলিয়া যাচ্ছি। আমার কয়েকজন ফ্রেন্ড শরীয়তপুর থেকে ঢাকায় আসে নাই, সরাসরি এয়ারপোর্টে গিয়ে অস্ট্রেলিয়া চলে গেল। তুমি অস্ট্রেলিয়া গিয়ে কী করবে? আমার কয়েকটা ফ্রেন্ড থাকে অস্ট্রেলিয়ায়, ওরা তেলের পাম্পে তেল দেয়, তো ঘন্টায় $20-25 এরকম ইনকাম, ভালো ইনকাম। তো তোমার পক্ষে অস্ট্রেলিয়া যাওয়া খুব সহজ হবে না, কারণ প্রথমত তুমি বাংলা ছাত্র, দ্বিতীয়ত তুমি ইংরেজিতে অ্যাম ইজ আর ছাড়া আর কিছুই জানো না, আর তৃতীয়ত এসব জায়গায় যেতে গেলে কিছু পরীক্ষা পাস করতে হয়, যেমন ধরো ILTS। এটাতে যদি ভালো স্কোর করতে পারো তখন তোমার সেই নাম্বার দেখে হাই কমিশন থেকে তোমাকে যদি সিলেক্ট করে তখনই তোমার যাওয়ার প্রশ্ন। হ্যাঁ, এখন ওই ILTSটা কোথায় করতে পারি সেটার জন্য আপনার কাছে আসছি। হ্যাঁ, এসব ভালো করেছো, কিন্তু আসলে এ ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তুমি সুমনের সাথে কথা বলো। সুমন ইংরেজিতে পড়ে, ভালো কথা, কিন্তু বিদেশ যাওয়ার ব্যাপারে মানে আপনার চেয়ে ভালো তো সে বলতে পারবে না, এই ব্যাপারে সে আমার চেয়ে ভালো জানে। সুমন ভালো, তা আমার একজন বন্ধু আছে সুমনের চেয়ে আরও ভালো বলতে পারবে। মানে চলে যাচ্ছে। এফতে জিতল ভাই, দরজাটা বন্ধ করে দিয়ে যাও। তুই কতবার বুঝাবো? না, এইসব সময়ের সাথে সে প্রেম করা যাবে না। হ্যাঁ, আমি ওই ছেলে কবে না কবে স্টাফের ছবি থেকে বসে থাকি। ফোনটা রাখ, আমি কথা বলবো। হ্যালো শোন, আচ্ছা ওদিন তুই কি ক্লাসটা করছিলি? আমি কথা বলবো তো, তুই ফোন রাখ। মামা, আমি ফোনে কথা বলতেছি। ফোনে কি তুই বসের সঙ্গে কথা বলছিস? তুই ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিস, এটা পরে করলেই তো হয়। রাখ। হ্যালো। আচ্ছা শোন, এখন যেটা তুই ফোন রাখিস না, এখন ফোন রাখ। আচ্ছা বল। আমি ওই যে বিদেশ যাওয়ার ব্যাপারে ILTS করতে হয় না, বিদেশ যাওয়া মানে আমি অস্ট্রেলিয়া যাবো, ILTSটা কোথায় করা যায় সেটা একটু বলতে। অস্ট্রেলিয়া যাবা তুমি? অস্ট্রেলিয়া কি নরক নাকি, সেখানে যাওয়া যায় না? এখন ওটার জন্য ILTS করতে যাচ্ছি, সেটা কোথায় করা যায় বলতো? ILTS ওই যে সুমন চাচার কাছে জিজ্ঞেস করে যাও। সুমন জানে মানে? সুমন কেন জানবে? আর জানলেও তার কাছে যেতে হবে কেন? মামা, উনি ইংলিশের স্টুডেন্ট, উনি জানবে ভালো, আমি এসব জানি না। যাও সুমন চাচার কাছে জিজ্ঞেস করো। ফাটা রেকর্ডের মতো এক কথা বারবার বলছিস কেন? এই লোকটার কাছে যাওয়া যায়? দেখলেই তো 6 মাসের ক্ষুধা নষ্ট হয়ে যায়। শোন, তারপরে ওই যে আচ্ছা শোনো, তোমাকে যে আমি কালকে দুপুরবেলায় বললাম তুমি বাইরে বাইর হবা না, তারপর তুমি আমার কথাটা কেন শুনলা না? হ্যাঁ, তুমি আমাকে বললা তুমি বাইরে যাবা না, দুপুরবেলা দাওয়াত খেতে যাবা না, তারপরে দেখলাম তুমি ফোনটা বন্ধ করে রেখেছো দুপুরবেলা, তারপরে 1 ঘন্টা পরে শুনতে পেলাম যে না তুমি আসলেই দাওয়াতে গেছিলে। মানে এগুলো কেন করে? এগুলোর মানেটা কি? আমার কথা কি তুমি বুঝো না? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি ঠাডা রোদের মধ্যে ছাদে উঠে তোমার সাথে কথা বলতেছি, ঘরে কথা বলতে পারি না। তুমি না, আমি বিদেশ চলে যাবো, দুবাই যাবো নাকি? আমার চেহারা দেখে কি মনে হয় আমি দুবাই যাবো? অস্ট্রেলিয়া যাবো। অস্ট্রেলিয়া যাবা তুমি? হ্যাঁ, তাহলে তোমার অনেক পরীক্ষা রেখে দিতে হবে। হ্যাঁ, সেই জন্যই তো এখন আমি চিন্তা করছি এই যে ILTS করা যায়, এগুলো কোথায় করতে পারি বল? ILTS সুমন চাচা, ILTS এর জন্য বেস্ট সুমন চাচা। তুমি সুমন চাচার কাছে যাও, এর থেকে ভালো সাজেশন আর হইতে পারে। আচ্ছা, আমি অস্ট্রেলিয়া যাবো, এটার সঙ্গে সুমনের কি সম্পর্ক? মানে সুমনের সঙ্গে অস্ট্রেলিয়ার কি মিল? ওরা তো অস্ট্রেলিয়ান গাভী ছাড়া আর কোনো মিলের মধ্যে দেখি না। তুই হাসতেছিস কেন? শুনো, এই অস্ট্রেলিয়ান গাভী ILTS এর জন্য পারফেক্ট, বুঝতে পারছো? আমি এতটুকু তোমার সিওরিটি দিয়ে বলতে পারি, ঠিক আছে? আমি তো কৃষ্ণ গাভীর কাছে দৌড়াদৌড়ি করবো। আপনারে দেখলে আমার গায়ক নুসরাত ফতে আলী খানের কথা মনে পড়ে। তারপরে আদনান সামির কথা মনে পড়ে। আমাদের উপমহাদেশের যে ঘরানা তাতে অধিকাংশ ভালো গায়ক বিখ্যাত লোকজন এরা কিন্তু একটু স্থূলাঙ্গ মানে মোটা। আমি চিন্তা করে দেখলাম যে আপনার শরীরটা একটু অন্যরকম, তো খারাপ না, অনুপাতের বাইরে না। তাই এটা তুমি এতদিন পর বুঝতে পারলা? এতদিন পর তোমার অনুধাবন হইল এটা? সরি ভাই, এটা আসলে ভুল হয়ে গেছে। অবশ্য তোমার বুদ্ধি কম, তোমার তো আর বলার কিছু নাই। হ্যাঁ, বিষয়টা কি এখানে? না, আমার তো কোনো বিষয় নাই, মানে আপনার তো মেলা বুদ্ধি, ইংরেজিও প্রচুর জানেন শুনছি। আচ্ছা বলেন দেখি, এই যে ILTS TLTS যে করে, এটা আসলে কোথায় কিভাবে, মানে টোটাল ব্যাপারটা কি একটু বলেন তো আমার। ও, তুমি ILTS দিবা? সেটা বিষয় না, আপনি বলেন আর কি যদি জানেন। ILTS পরীক্ষা যদি কখনো বাংলায় হয় তুমি বাংলায় দিও। আমারও কিন্তু মনে হয় যে বিষয়টা বাংলায় কেন নাই। তুমি তোমার যে জ্ঞান বুদ্ধি তাহলে তো ILTS দিলে 4 পয়েন্ট পাইবো। পাইবা না? না না, এটা পাবো না মনে হয়। কীভাবে কী করতে হবে বলেন তো? এর জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। একটু ইংরেজি পত্রিকা পড়বা, ইংরেজি বই পড়বা, শেলি, বাইরন, কিডস কবিতা পড়বা, ইংলিশ ফিল্ম দেখবা, ভালো ভালো ইংলিশ ফিল্ম দেখবা, BBC শুনবা, CNN দেখবা, এগুলো একটু করো। ইংলিশের চর্চাটা বাড়াও, দেশি ভাষার পাশাপাশি একটা ভাষা জানো। তোমার দেওয়া হবে বলে মনে হয় না আমার, তাও চেষ্টা করে দেখতে পারো চেষ্টায় কি না হয়। ভালো, আপনি ইংলিশ তো ভালো জানেন, এক নাগাড়ে অনেকক্ষণ ইংলিশ বললেন, আর কিছুক্ষণ ইংলিশ বললে তো আপনি মনে হয় বসার মধ্যে ইংরেজ হয়ে যেতেন, তাই না? আবার ফাইজলামি শুরু করছো? না না, ঠিক আছে। তাহলে CNN, BBC, ইংলিশ ম্যাগাজিন, ইংলিশ ছবি। হ্যাঁ ভালো। আচ্ছা শোনেন শোন ভাই, আদনান সামিও কিন্তু ইদানিং মেদ টেদ কমায় ফেলাইছে, মানে যে কোনোভাবে মেদ কমানোটা আসলে আমার মনে হলো যে দরকার আছে। বুঝতে পারছি। আজকে তোমাদের গাছ নিয়ে একটা গল্প বলবো, মন দিয়ে শোনো। গাছেরও প্রাণ আছে জানো, প্রাণীরও প্রাণ আছে জানো তো। যে প্রাণী সে চলমান, চলতে জানে, আর যে বৃক্ষ সে হলো স্থির, বসে থাকে। কে বেশি সবচেয়ে ভয় পায় বলো তো, প্রাণী না গাছ? সবচেয়ে বেশি ভয় পায় প্রাণী, গাছ ভয় পায় না। আর শুনো, গাছের সাথে প্রাণীর একটা সাযুজ্য আছে, সেটা হলো দুজনেরই কাঁটা আছে। বড়ই গাছের যেরকম কাঁটা আছে, সজারু প্রাণী তারও কাঁটা আছে। তার মানে কি দাঁড়ালো, গাছেরও কাঁটা আছে, প্রাণীরও কাঁটা আছে। কি করবি কো, খিদা লাগছে তোর? এত খিদা লাগে কে রে? তোর শরীর মুখে একবার চাই দেখছ? হ্যাঁ, 3.5 দিন পর খাবি, তাহলে শরীর ঠিক থাকবো। আর যদি বেশি খিদা লাগে, ওই পাখের ঘরে আমার বাপের আমলের একটা পাড়ার পুঁতে আছে, ওইটা চাবে চাবে খাগা। যা মামা, সত্যি সত্যি খিদা লাগছে। তা আমিও তো সত্যি সত্যি কইলাম, ওই পাড়ার পুতাটা চাবে চাবে খাগা। যা। এই মামা, মামা সত্যি সত্যি খিদা লাগছে। তা আমিও তো তোর সত্যি সত্যি করলাম যে পাড়া বুতা যদি তোর এমনি খাইতে অসুবিধা হয়, পানি দিয়ে ভিজে ভিজে চাবে চাবে খাওয়া। যা। পাড়া বুতা খাওয়ার পরও যদি পেট না ভরে, যে বেতের চেয়ার টেবিল আছে না, দাও বড়ি দিয়ে কাইটা লবণ দিয়ে চাপে চেপে খা পেট ভরবো। তারপরে যদি কোনো সমস্যা থাকে গামছা দিয়ে টাইট করে পেটটা বাঁধতে হয়ে থাকে, খালি বলো খিদে লাগে কোন দিন জানি আমার চাপে খেয়ে লাগবে। আসেন, কি খবর সুজিক? এই তো ভালো আছো না? হ্যাঁ জি, আপনি ভালো আছেন? পিপাসা লাগছে, সিঁড়ি ভাঙা আসছি আমি তো লিফটে উঠি না, তো মামা কই? ওই যে সে আছে। কি ব্যাপার তোর মুখ হুটাকে? খিদা লাগছে। তো খিদা লাগলে খাও না। মামারে বললাম, মামা বললো যে পাটা শিল পাটা খাইতে গেলো। শিল পাটা বাসাতে কেউ নাই। শিল পাটা খাইতে গেছে মানে? হ্যাঁ শিল পাটা পানি দিয়ে খাইতে গেছে। ও পানি দিয়ে খাইতে গেছে শিল পাটা? তো পানি খাও, শিল পাটা খাওয়া দরকার কি, তাই না? হ্যাঁ কি যে করো মিয়া তুমি। আরে মিয়া পৃথিবীর 3 ভাগ পানি খাই বেঁচে আছে, তুমি কইছো তুমি কি খাও? কই যান পানি এনে রাখো। ভাও গাছ পানি খায়, মানুষ পানি খায়, পোকামাকড় পানি খায়, পানি খায় না কেটা? পানি খেলে ডিকশনারিটাও পড়োনি। পানি খেলে কি পেট ভরবো? আরে কি কো, আগে খাও তো তারপর দেখো না পেট ভরে কিনা। খাও, এক নিঃশ্বাসে টেনে খাই ফেলবা। মিয়া পানির নামই জীবন। পানি এমন একটা জিনিস বেশি খাইলেও ক্ষতি নাই, আর অন্য অন্য জিনিস বেশি খাইলেও ক্ষতি আছে। পানি খেলে পেট ভরে তো? হ্যাঁ পেট ভরে মানে তুমি কি কর। আরেক গ্লাস দেন। হ্যাঁ রে ঠিক কইছিলাম মিয়া, পুরো জগই তো খালি করে দিছি আমি। কেমন লাগতেছে? একদম পেট ভরে। এখন আনে দিয়ে চেহারাটা দেওয়া হয়েছে, একটু আগে যে হুটা ছিল এখন কি হয়েছে? হ্যাঁ দুলা ভাই আসবো? রুমে ঢোকার আগে নক করতে হয়, বারান্দায় না। ও তো এখন তো আর নক ফিরিয়ে নেওয়ার উপায় নাই। তা আপনি পত্রিকাটা জানেন? পড়বো। আমি এখন পড়ছি, তুমি এখন বাংলাটা পড়ো গে যাও। না না বাংলা পড়া আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ আপনার ভাষ্যমতে অস্ট্রেলিয়া যেতে হলে আমাকে ইংরেজি জানতে হবে, আর ইংরেজি জানতে হলে ইংরেজি পত্রিকা পড়তে হবে, ইংরেজি সিনেমা দেখতে হবে, মোট কথা মোটের উপর আমাকে ইংরেজির উপর থাকতে হবে। আমি পড়াটা শেষ করে নিই তারপর নিয়ে যাবো। না আমার মনে হয় দুলাভাই আপনার পড়ার চেয়ে আমার প্রয়োজনটা অধিক গুরুত্ব বহন করে, প্লিজ দেন। তুমি ইংরেজি পড়তে পারো? হ্যাঁ সমস্যা কি, দেন দেখি পড়ো দেখি। এটা তো পত্রিকা ইংরেজি, ভালো। এই তো এখানে লেখা আছে TIGERS, টাইগার। টাইগার মানে তো বাঘ, আপনি নিশ্চয়ই জানেন। TIMID, টাইমিড অ্যাক্ট, মানে এটা না পড়ার তো কিছু নাই। আপনি বোধহয় একটা অংশ পড়ছিলেন, তো সেখানে যতটুকু বাকি আছে ওইটুকু আমি আপনাকে পরে বুঝিয়ে দিচ্ছি, আপনি ওই বাকি পাতাগুলো আমাকে দেন। আগে যাও এটা পড়ে শেষ করে আসো, তারপর এটা নেবে যাও। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে পত্রিকায় সাধারণত লেখা থাকে যে বাকি খবরটুকু অমুক পাতার অমুক কলামে আছে, তো সেক্ষেত্রে বাকি খবর না পড়ে তো আমি থাকতে পারবো না, প্লিজ দেন। দাও আমাকে, দাও আমাকে, যাও বাংলাটা নিয়ে এসে আমাকে দিয়ে এটা নিয়ে যাও। ছাদটা ভালো, আসলে ছাদটা অনেক লম্বা আছে, আর হাঁটাহাঁটিতে তো আপনার জন্য অনেক উপকার হবে। ভালো, না আমার অনেক ভালো লাগছে যে আপনি হাঁটাহাঁটি করতেছেন এটা দেখা। আচ্ছা, আপনি তো ইংরেজির ছাত্র না? হাঁটলে কি কথা কওয়া যায় না নাকি ভাই? ইংরেজিতে পড়াশোনা করছেন না? এটা জানোই, প্রশ্ন করো কেন? না, এখনো ইংরেজি পড়ার অভ্যাস আছে কিনা এটা জানার জন্য। আচ্ছা শোন ভাই, আপনার যে ডিকশনারি আছে না, ডিকশনারি ডিকশনারিতে কি করবা? ওই যে বললাম যে আসলে আপনার মতো হইতে চাই, জ্ঞানী, ইংলিশটা একটু ভালো করে জানলাম। পত্রিকা পড়বো তো, হঠাৎ হঠাৎ দিয়ে একটা শব্দ আটকায় যায়, চিন্তা করলাম যে এটা দেখি আর কি। তোমার ইংলিশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ ভাই, একদম বাজে অবস্থা। তুমি ডিকশনারি দিয়ে দেখা ইংলিশ পড়বা? আমি কিছু করার নাই তো ভাই, আমি তো আপনার মতো হইতে চাই। ডিকশনারি টিভির বাসায় আছে, যাও গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, তো সব টোটালটাই আপনার মতো হইতে চাই, ফলো করতে চাই আপনারে, কিন্তু সবটা আপনার ফলো করতে পারবো না। মানে এই যে আপনার যে আয়তনগত যে বিষয়টা, মানে আমি এইটা আবার হইতে চাই না। ওকে, এই তো ভালো। তুই কি পড়ছিস? তুই পত্রিকা, বাংলা পত্রিকা? হ্যাঁ। তো এগুলা এই জাতীয় পত্রিকা ইংরেজিতে নাই তোমাদের? কি ইংলিশ ইংলিশ পত্রিকা? হঠাৎ তুমি ইংলিশ পত্রিকা? হ্যাঁ, তো সবসময় ইংরেজি পড়ি না আমি, তো আগে জীবনে কোনোদিন তোমাকে ইংলিশ আগে পড়তাম না, এখন তো ইংরেজি পড়ি। ইংরেজি কি হয় মামা? তুমি ইংরেজি পত্রিকা এখানে বসে নাস্তা করবি? শোন, ইংরেজির আসলে গুরুত্বটা কিন্তু মানে ইম্পর্টেন্স, এটা কিন্তু মানে অনেক অনেক, বুঝছিস? তুই ইন্ডিয়ার দিকে খেয়াল কর, ইন্ডিয়া কিন্তু সবাই ইংরেজিতে কথা বলে, ও সম্ভবত ওদের পশু পাখি ইংরেজিতে ডাকাডাকি করে। এর কিন্তু কারণ আছে, ওদের অনেকগুলো প্রদেশ এবং প্রত্যেকটা প্রদেশের ভাষা আলাদা। তো ওদের পারস্পরিক যে কমিউনিকেশন, হ্যাঁ কমিউনিকেশন, আমি জানি তো, সেই কমিউনিকেশনটা ঠিক রাখার জন্য কিন্তু ইংরেজিটা খুবই জরুরি। মনে কর খুব মূল্যবান একটা বই তামিল ভাষায়, সেই বইটা ইংরেজিতে অনুবাদ যদি হয় এবং তুই যদি ইংরেজি জানিস, তাহলে তুই সেই বইটা সম্পর্কে জানতে পারবি। ঠিক আছে, কিন্তু মামা তুমি এই হঠাৎ করে ইংলিশ পড়ার প্রতি এরকম উৎসাহী কেন হলে আমি ঠিক বুঝতে পারছি না। না হঠাৎ করে কেন, তোর জীবনের মধ্যে ইংরেজি থাকতে হবে, ইংরেজি না থাকলে তো তুই অচল। তোর ব্লাডের মধ্যে ইংরেজি দৌড়াদৌড়ি থাকতে হবে, ইংরেজিতে বসবাস করতে হবে। এই যে আমি আজকে যে ইংরেজি পত্রিকাতে পড়লাম এবং যে জিনিসটা আমি আজকে বুঝলাম, হ্যাঁ এটা তো একটা কলাম মানে আর্টিকেল, সেটা এখানে যা লিখেছে আমি তোদের একটু বলি। হ্যাঁ, DCCIDSE সিক ট্যাক্স EXEMP, মানে আমি বানানটা তোদের এমনি বলছি, TION এক্সাম্পশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল কি ইনভেস্টমেন্ট। আচ্ছা, তাহলে এখানে এই যে আর্টিকেলটা যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে তোর এই যে ট্যাক্স, মানে সেটা যে এক্সাম্পশন এবং সেখান থেকে যে মানে বিষয়টা ইন্ডাস্ট্রিয়াল এবং মানে এই টোটাল ব্যাপারটা যে ইনভেস্টমেন্ট এবং ট্যাক্সের যে যে জিনিসটা এখানে আসছে আর কি, সেটা তো অনেক ইম্পর্টেন্স। সেটা তো বুঝতে হবে। তুই একটা কাজ কর, তুই এই তোর ইংরেজি জ্ঞান খুবই কম, তুই এটা একটু পড়বি, পুরোটা পড়বি, ঠিক আছে? আচ্ছা শোন, তোকে যে ফিজিক্স পড়ায় ওই যে হঠাৎ লম্বা ছেলেরা, কি নাম যেন? নিয়াজ। হ্যাঁ নিয়াজ, ওকে বলবি ওই ফিজিক্স পড়ায় তো, তোর প্রত্যেকটা চ্যাপ্টার যেন পড়ানোর আগে অনুবাদ করে দেয় ইংরেজিতে, ঠিক আছে? তাহলে ইংরেজি শিক্ষাটা তো ভালো হবে। মামা আমাদের বই সব ইংরেজিতেই থাকে। তাই নাকি? হ্যাঁ। কেন? হাই স্টাডিজে সব কিছু তো ইংলিশেই হয়। তাই? ওটা আমি তো পাইনি। মামা হ্যাঁ তুমি বাংলায় পড়তে? হ্যাঁ বাংলা। এর পর এগুলো পড়া দরকার আছে এগুলো বাদ বাংলা পত্রিকা না না বাংলা পত্রিকা পড়বি না বাংলা পত্রিকা আচ্ছা শোন এই ওই যে বাংলা ডেইলি নিউজপেপারটা ওটা ওটা কোথায় না পড়া যাবে না তো না না আমি পড়ব কোথায় ওটা জানি না আমি এখন থেকে তো আর বাংলা নিউজপেপারে খবর রাখব না বাংলা ট্রান্সলেট করে দেই ওটা না ওটা তো বাংলায় আছে পত্রিকাটাই বাংলায় আছে সেটা কোথায় আমি বললাম তুমি ইংরেজিটা না এটা 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 লাগবে না ইংরেজি তো আমি জানি মানে সমস্যা নাই আমার বাংলা পত্রিকাটা কোথায় না আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা কি করো আম্মা কাজ করি বাবা না তোমার একটু হেল্প করি কই রাখতে হবে বলো দাও আমাকে দাও টেবিলে নিয়ে রাখবো আমার মা রাখতো ভালো ছেলে তো তো বাবা কত টাকা লাগবে তোমার বলো আজব আমি বুঝি না আম্মা তুমি এরকম করো কেন আমি ভালোবাসে আসলাম তোমার কাছে তোমার একটু হেল্প করতে আমি চলে যেতেছিলাম দেখলাম তুমি কাজ করতেছো এর জন্য তোমার হেল্প করার জন্য আসলাম আর তুমি আমারে বলছো টাকা লাগবে ওরে বাবা আমার ছেলের ভালোবাসা দেখে আমার মনটা কেড়ে ভরে গেছে শোনো আম্মা বুঝছো প্রবলেমটা কি জানো এই যে আজকালকার বাবা মা ছেলেমেয়েদের ভালোবাসাটা বুঝে না এজন্য ভালোবাসাটা বুঝে না বলে ছেলেমেয়েরা আবোলতাবোল হয়ে যেতেছে ও আচ্ছা আচ্ছা মানে তোমরা বুঝছো আর কেন যে বুঝো না আমি বুঝি না ভালোবাসাটা বোঝার চেষ্টা করো ছেলেমেয়েদের আমার মারাত্মক আদর্শবান ভালোবাসার ছেলে কত লাগবে বাবা বলো আমি চলে যেতেছিলাম আমি ছাদে যাইতেছিলাম তোমার তোমার সাথে কথাই বলা ঠিক না তোমারে হেল্পও করব না তুমি তোমার কাজ করো আম্মা তুমি তো আমারে খারাপ মানে ধইরেই নিছো খারাপ তো ভাবছই তাহলে এখন আর কি তাহলে 100 টাকা দাও আমারে কই যাইতেছো এই একটা জরুরি কাজ আছে তো একটু বাইরে যাইতেছি ভাই আমার নিয়ে যাও আমার আজকে মানে নতুন জামা পরছি তো তাই ঘুরতে ইচ্ছা করতেছে আমি বুঝতে পারছি আপনি জামা দেখিয়ে বুঝাইতেছে আপনি ডাইনিং টেবিলে এরকম একটা গামছা দেখছিলাম মনে ওইটা দিয়ে বানাইছেন আরে না ওইটা না এটা তো নতুন কিনছি আচ্ছা শুনেন আপনি থাকেন ভাইয়া ওই আমার জরুরি কাজ তো ওইখানে একা যেতে হবে কাজটা শেষ করে আমি বিকালবেলা আসতেছি তখন আপনার সাথে দেখা না মানে কোনদিন তো তোমার বলি নাই বুঝছো তুমি আমার একটু ঘুরতে নিয়ে যাও আজকে এরকম অপ্রিয় আবদার করতেছেন কেন অপ্রিয় আবদার করেন না 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 দেহ আজকে ঘোরার খুব ইচ্ছে হয়েছে কোনদিন তো হয় না তাছাড়া কপালে লেখা আছে না হলে তোমার সাথে দেখা হোক না মানুষ মানুষের কপাল নিজে বানায় আপনি চাইছেন আমার বাড়িতে জন্য ওনা দাঁড়াইছিলেন না প্লিজ তুমি আমার নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও একটু আপনি কোনো ডিস্টার্ব করব না ডিস্টার্ব করব বাসা মামা নাই মামা নাই আজকে তাহলে যান বাসায় যান বাসাটা পাহারা দেন ঠিক আছে এলাকার অবস্থা ভালো না ডাকাতি ঢুকাতে দিতে পারে জান আরে না শুনো তালা মারা আছে সমস্যা নাই তুমি এক কাজ করো নিয়ে যাও শোন ওই যে ছেলেটা নিয়াজ কেমন রে বলতো নিয়াজ ভাই হ্যাঁ ভালো আরে না ভালো তো যে কোনো লোককে দেখলেই ভালো মনে হয় কিন্তু এর স্বভাব তো মার্জারের মার্জার বিড়াল দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না আসলে কাটা শুদ্ধ খেয়ে ফেলে ও কিন্তু নিয়াজ ভাইকে হঠাৎ তুমি মানে অপছন্দ করছো কেন তাকে অপছন্দ করার নানা কারণ আছে সেটা ভিন্ন বিষয় ও যে মিথিলাকে পড়াচ্ছে এই বিষয়টাই আমার পছন্দ না শোনো যখন মিথিলাকে পড়াতে আসবে তুই তখন এখানে বসে থাকবি অবশ্য তুই বসে থাকিস আমি জানি বিষয়টা আমার কাছে ভালো লাগছে আর বড় বোন হিসাবে তোর তো দায়িত্ব আছে এই দায়িত্বটা কিন্তু পালন করতে হবে বুঝতে পারছিস তুই পড়ার মাঝে সবসময় বসে থাকাটা কি ঠিক কেন তোর বসে থাকলে কেন এতদিন তো ঠিকই তুই বসে থাকতি এখন আমি বলা কি তোর দাম বেড়ে গেল নাকি শোন তোকে বসে থাকতে হবে বুঝতে হবে যে মিথিলা আমাদের আমাদের ব্যাপারটা তো আমাদের সংরক্ষিত করতে হবে তাই না না মানে তুমি বসে থাকলেও তো হয় তুই বসে থাকবি এখন তো আমি বসে থাকতে পারি না আমি বসে থাকলে তো মনে হবে যে আমি পাহারা দিচ্ছি অসুবিধা কি তুমিও বসা আমিও বসা একই তো মানে কথা তো আলাদা তুই বুঝতে পারছিস না আমাদের হচ্ছে কি যে যদি এইভাবে চলতে থাকে মানে যদি এখানে কেউ না বসা থাকে তাহলে এখানে তো পড়াশোনা হবে না পড়াশোনার নামে যেটা হবে সেটা অন্য কিছু ঠিক আছে তুমি যখন এত করে বলছো না হয় একটু কষ্ট করলাম শোন আজকে আসার পরে 1 মিনিটও সময় দিবি না, তুই সঙ্গে সঙ্গে রুমে ঢুকে পড়বি, তারপর ওখানে ঘাপটি মেরে বসে থাকবি, ঠিক আছে? আমি চিন্তা করে দেখলাম যে আমিও তো বসতে পারি, তুই না বসে আমি বসলাম। না, দরকার নেই মামা, আমার আসলে ওর সময় কোনো কাজ থাকে না। আমি বসলে সমস্যা কি, বসি আমি। না, তুমিও বসা, মানে যে কথা আমিও একই কথা, অসুবিধা নাই আমার। আসলে আমি ফ্রি থাকি ওই টাইমে, বসতে পারবো। অবশ্যই এটাও ঠিক, আমি বসলে তো ওকে লাথি মারবো। কেন? বিড়াল দেখলে আমার লাথি মেরে উড়িয়ে দিতে ইচ্ছা করে, ওর চোখের দৃষ্টি সবকিছু মিলিয়ে। না মামা থাক, মানে কি দরকার তোমার আবার মাথা ব্যথা গরম হয়ে যায়। না না সেটাই ঠিক, তুই বস, তুই বস। হ্যাঁ হ্যাঁ, এই যে মনে করো এটা কিন্তু একদম প্রাইভেট লেভেল পড়ছি সেই সমস্ত জিনিস, তারপরে এটা তো জানি। জানিস তো, কিন্তু ওই পরের জিনিস বোঝার জন্য একদম শুরু থেকে শুরু করি, তাহলে ইজি হবে। ধর কোনো একটা জিনিস অনেক হাইটের থেকে নিচের দিকে পড়তেছে, হ্যাঁ, তো নিচের দিকে এই যে পড়াটা, এই যে ডিস্টেন্সটা, এইটারে ইয়ে করতেছি আমরা এইচ দিয়ে, হ্যাঁ। আর জি ইকুয়াল টু কি হবে বলতো? জি 9.8 মিটার পার স্কয়ার। হ্যাঁ, সাকুম। হুম হুম, ওয়ালাইকুম আসসালাম। শিমু কোথায় রে মিথিলা? ও ওয়াশরুমে গেছে। কেন? ও এখানে নেই না? ও এখানে থাকবে কেন? এখানে তো আমরা পড়তেছি। হ্যাঁ, কিন্তু ওর তো এখানে থাকার কথা ছিল। হ্যাঁ, আমি জিনিসটা আগে সাজাই। তারা মামা এখানে বসে আছো কেন? এখানে তুমি বসে থাকবা, আমরা পড়তেছি না। মন্দির পর বুড়ো কুচকাছিস কেন? বুড়ো টান কি কি, মানে এরা জি সমান সমান কি এটা? মামা এটা হচ্ছে জি, যেটার মান হচ্ছে 9.8। ভালো। আমার অবশ্য এগুলো ছিল না, থাকলে বুঝতে পারতাম প্রকৃতপক্ষে এখানে কি ঘটছে। বলবি? উমা এত চুপচাপ আর কি হলো? মিথিলা বললো একটা মেডিকেলের ছেলের কাছে সে ফিজিক্স পড়বে, আপনি মেনে নিলে এটা? তুমি বুঝতে পারছো না এখানে আগ্রহটা কোথায়? তোর কি মাথায় ঘুরপাক খাচ্ছে? তুই সেটা আমাকে বলতো, কি হয়েছে? কতদিন, প্রায় 1 বছর ধরে পড়াচ্ছে এরকম 3-4 ঘন্টা করে। 3-4 ঘন্টা না, ধর যে 2.5 ঘন্টা 3 ঘন্টা। হ্যাঁ, কেন কি হয়েছে বল? একটা ছেলে 3-4 ঘন্টা করে ফিজিক্স পড়াচ্ছে 1 বছর যাবত, তো 10 দিনে ফিজিক্স শেষ হয়ে যাওয়ার কথা। কি বলে, পাগল নাকি? 10 দিনে ফিজিক্স শেষ হয়ে যাবে? ছেলেটা প্রফেশনাল না, অন্যান্য প্রফেশনাল ছেলে তো 40 মিনিট পড়ে চলে যায়, সেই জায়গায় ছেলেটা 3 ঘন্টা পড়াচ্ছে। সেটা আমার জন্য লাভ না, আমার মেয়ের জন্য লাভ না। না ঠিক আছে, যদি প্রফেশনালের কথাই বলো তাহলে আমরা টাকা দিয়ে একটা মেডিকেলের ছাত্রকে রাখবো কেন? একটা ফিজিক্সের ছাত্রকে রাখবো। আরে ও তো টাকা পয়সা নিচ্ছে না, দিতে চাইলেও নেয় না। কি সাধলেও নেয় না? এটাও তো সমস্যা, টাকা নেয় না তো সমস্যা, মানে এটা তো বিশাল সর্বনাশ। এই ছেলে টাকা নিচ্ছে না, অথচ 3-4 ঘন্টা করে পড়াচ্ছে, 1 বছর যাবৎ পড়াচ্ছে, এবং মিথিলা তার কাছে পড়ছে, এবং মিথিলা চাচ্ছে এই মেডিকেলের ছেলের কাছে পড়তে। সব হিসাব মিলিয়ে তো এটা, বুঝতে পারছো, তোমার তো সর্বনাশ হয়ে যাবে, তোমার মেয়ের তো পড়া হবে না। তোর মাথায় যে কখন কি খেলা করে সবই তোর কাছে সর্বনাশ। আস্তে কথা বলো, আমি তোমাকে একটা কথা বলছি, তোমার মেয়ের পড়া কিন্তু শেষ। আরে কি বলে, ও মাত্র ফার্স্ট ইয়ারে পড়ে, ওর আরো 3 বছর বাকি। তারপর কিসের শেষ? তাড়াতাড়ি, আমি কি এই কথা বলছি নাকি? বলছি ওর আর পড়া হবে না, শেষ। কিন্তু কেন? তুমি বুঝতে পারছো না তোর মাথায় এসব কি খেলা করে আমি বুঝি না। তোর মাথায় সব সময় শুধু সন্দেহ, জটিলতা এইসব নিয়ে। ভাই তুই থাক, এইসব দেখার আমার টাইম নাই, ঠিক আছে? এমনিতেই আমার অনেক সমস্যা। আমি বুঝতে পারছি, টোটাল জিনিস আমাকে টেক কেয়ার করতে হবে। যাও, তুই টেক কেয়ার কর ভালো মতো, ঠিক আছে ভাই? লক্ষ্মী আমার। কি সমস্যা? কি আপনার সমস্যাটা কি? আপনি সামনে দাঁড়ালেন কেন? সামনে দাঁড়াবো না, এই প্রশ্নটুকু আমার। আমি দাঁড়াবো না কেন দাঁড়াবো? আর প্রশ্নটুকু আপনার মানে কি আবার? আরে মিয়া, আপনি যে কোনো সময় ভাঙিয়ে চলে আমার আমার ফ্ল্যাটের মধ্যে পড়তে পারেন মিয়া। আমার 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 রুমের উপর আপনি অ্যাক্সেস করতে লাগছেন। আরে বেকুম কথা বলছেন, কংক্রিট একটা বিল্ডিং কেমনে ভাঙা পড়বো? কংক্রিটের বিল্ডিং কেমনে ভাঙবো? আপনি তো কংক্রিট 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 যখন একত্র হয় তখন ভাঙা পড়ে। আমি কংক্রিট না কি? আপনি আপনি কি আলু? কোনো সুস্থ মস্তিষ্কের লোক আপনার সাথে কথা বলতে পারবে না। আপনি একটা পাগল, আপনি একটা অসুস্থ লোক। আমি যদি অসুস্থ হইতাম হসপিটালে থাকতাম। আপনি বনে গিয়া থাকেন, টারজানের মতো আ করেন। এতক্ষণ এটা হাতা কথা কইছেন, বলে দিবেন বুলডেজার দিয়ে গাছগুলো যা আছে সব কাইটে বড় বড় টাওয়ার বানাবো। আপনি ঘুমতো অসুস্থ লোক ওখানে পাঠাবো আমি। মানে আপনার কি ধান্দাবাজি ছাড়া কোনো কিছু নাই মাথায়? দুনিয়ার সবচেয়ে দান্দা করে আমিও করি। আপনি দান্দা করেন না? এই যে দাবা দাবি পারবার আছেন, এটা তো দান্দা। আপনার পাঁচ কালের মধ্যে সাড়ে তিন কাল গেছে, তাও ফাইজলামি ছাড়তে পারেন না আপনি। আপনি কি এখন আমার এই পাশ থেকে ওই পাশে দেবেন? আপনার জন্য এই বিল্ডিংয়ে হাঁটা যায় না, চলা যায় না, কিছু করা যায় না, লিফট ওঠা যায় না। শোনেন, এখন সোজা রাস্তায় আপনি বাদ যান অথবা ওই পাশে যান। আপনার শরীরে থেকে ঘামের বীজ গন্ধ হয়ে ফেলেছে, জানতো? খারাপ কথা বলা ছাড়া কিছু নাই না, যেটা সত্য কথা সেটা। আপনি ওসিতে না হোক না দিয়ে যাইতো। যান 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 যান।